সুধী দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিভি মেট্রোমেলের চিটচ্যাট অনুষ্ঠানে। আমি ইমামুল হক। আজকের আমাদের একটি বিশেষ অনুষ্ঠানে আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশের অন্যতম একজন সংস্কৃতিজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য আন্দোলনের পুরোধা, আমাদের নাট্য আন্দোলনের গুরু আলী জাকের আমাদেরকে ছেড়ে গেছেন গত 27 নভেম্বর। তাকে স্মরণ করে আজকে আমরা অনুষ্ঠান করব। স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের যে কটি শাখায় অগ্রগতি ঘটেছে, উন্নয়ন ঘটেছে, যে কটি শাখায় এগিয়ে এসেছিল, আমাদের নাট্য আন্দোলন বিশেষ করে মঞ্চ নাটক তার অন্যতম। এবং সেই মঞ্চ নাটকের নাট্য নির্দেশক, অভিনেতা, সংগঠক এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আলী জাকেরকে আমরা সবাই জানি। সেই আলী জাকেরকে আজকে আমরা স্মরণ করব এবং আমরা অনেকেই তার সান্নিধ্য হয়তো যারা পাননি, তারা তার কাছ থেকে জীবনের শিক্ষা কিংবা সাংস্কৃতিক দীক্ষা তারা নিতে পারেননি, এবং যারা পেয়েছেন এমন কজন মানুষকে যারা তাকে ব্যক্তিগতভাবে চেনেন, যারা তার সঙ্গে বিভিন্নভাবে সাংস্কৃতিক অঙ্গনে বা ব্যক্তিগত জীবনে অন্যান্য কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তার সঙ্গে বা ছিলেন, তাদের কজনকে আমরা পেয়েছি, তাদের সঙ্গে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে প্রথমেই আছেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের আরেকজন বড় নক্ষত্র ব্যক্তিত্ব, আমাদের সবার শ্রদ্ধাভাজন সৈয়দ হাসান ইমাম। তিনি বাংলাদেশের একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, অভিনেতা, আবৃত্তিকার এবং পরিচালক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি হাসান ভাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে আলী জাকেরের সঙ্গে দীর্ঘ দিনের যিনি কাজ করছেন এখন পর্যন্ত, আলী জাকেরের যে প্রতিষ্ঠান সেখানেই তিনি আছেন, এশিয়াটিক ইভেন্টস লিমিটেড এর নির্বাহী পরিচালক প্রশাসন আমাদের সঙ্গে যুক্ত আছেন। শুধু দর্শক আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের আরেকজন জনপ্রিয় অভিনয় শিল্পী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আফসানা মিমি। তিনি কিছুক্ষণের ভেতরে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা আজকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যারা অতিথিরা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যে আজকে মূলত আমরা আলী জাকেরকে স্মরণ করব। আলী জাকেরকে টিভি মেট্রো মেইলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, জানাতে চাই, তিনি পৃথিবীর যেই প্রান্তে যেখানেই থাকুন না কেন তিনি ভালো থাকুন, তার কাছে আমরা কৃতজ্ঞ। নাট্য আন্দোলনের যে পথ তিনি আমাদেরকে দেখিয়েছেন, মঞ্চ নাটকের যে পথ নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন, আশা করি দীর্ঘদিন আমরা সেই পথে হাঁটতে পারবো। আজকে আমরা তাকে স্মরণ করব, বলতে চাই শুধু আমরা তার কাছে কৃতজ্ঞ। আপনারা কিভাবে আলী জাকেরকে স্মরণ করতে চান সেটি শুনবার আগে বোধ করি ছোট্ট একটি যদি ভিডিও ক্লিপ দেখে নেই আমরা আলী জাকের সম্পর্কে, তারপরে আসছি আপনাদের কাছে, আমাদের অতিথিদের কাছে। বাংলাদেশের নাট্যজগতের নেতৃত্বস্থানীয়দের অন্যতম আলী জাকের, মঞ্চের কৃতি এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আলী জাকের বিজ্ঞাপন নির্মাণ শিল্পেও সফলতমদের একজন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী মুক্তিযোদ্ধা তিনি। 1944 সালের 6 নভেম্বর তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন, বাবা মোহাম্মদ তাহের এবং মা রিজিয়া তাহের। 4 ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। বাবা ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বাবার চাকরির সুবাদে ছেলেবেলা থেকেই দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন। ছেলেবেলার অনেকটা সময় তিনি কুষ্টিয়া এবং খুলনায় ছিলেন। সবশেষে সপরিবারে ঢাকায় এসে থামে তাঁর এই ভ্রমণ। স্কুল পেরিয়ে নটরডেম কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি, তারপর চাকরিতে যোগদান। ঢাকা এবং করাচির বিভিন্ন কোম্পানিতে কাজের পর অবশেষে থিত হয়েছেন নিজের প্রতিষ্ঠানে। বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক 360-র গ্রুপ চেয়ারম্যান আলী জাকের একাধারে সফল ব্যবসায়ী, মঞ্চাভিনেতা, নির্দেশক এবং টেলিভিশনের একজন গুণী অভিনেতা। 1975 সালে অভিনেত্রী সারা জাকিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান, ছেলে ইরেশ জাকের এবং মেয়ে শ্রিয়া সর্বজয়া। অভিনয়, লেখালেখি, পড়া এবং ছবি তোলা তার ভালো লাগার নেশা। এরই মাঝে তার তোলা ছবির এক্সিবিশন হয়েছে। ধন্যবাদ হাসান ভাই। আপনার কাছে, আপনাকে দিয়েই যদি শুরু করি, যে আমরা ভিডিওটি দেখলাম, তার জীবনের খুব সংক্ষিপ্ত একটি চিত্র আমরা পেয়েছি।
আপনি আজকের এই দিনে এই স্মরণ সভায় তাকে কি কিভাবে স্মরণ করতে চান? আমি প্রথমেই তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার শান্তি কামনা করি। আমি আলী জাকেরকে চিনি অনেক, যখন ছোট ছাত্র তখন থেকে। আমি আমার মামার বাড়ি বর্ধমান থেকে পড়াশোনা শেষ করে যখন ঢাকায় আসি 57 সালে, তখন গ্যান্ডেরিয়ায় আলী জাকেররা থাকতো। সে তখন খেলাধুলা করত, ক্রিকেট খেলত ইস্টার্ন ক্লাবে। আমিও তখন ঢাকায় এসে আমিও খেলাধুলা করতাম পশ্চিমবঙ্গে, ইস্টার্ন ক্লাবে যোগ দিই এবং ইস্টার্ন ক্লাবে ক্রিকেট খেলি। তখন আলী জাকের ক্রিকেট খেলতো, আমি আলী জাকের ওপেনিং ব্যাটসম্যান পেয়ার ছিলাম ইস্টার্ন ক্লাবের, 2-3 বছর খেলেছিলাম। সেও উইকেট কিপিং করতো, আমিও উইকেট কিপিং করতাম, পাল্টাপাল্টি করে আমরা উইকেট কিপিং করতাম। এবং তারপরে ওরা গ্যান্ডিয়ার থেকে চলে গেল নতুন ঢাকায়, সেই তখন থেকে আমার সঙ্গে তার যোগাযোগ একটু ক্ষীণ হয়ে যায়। আমি তখন চলে যাই ফিরদৌস ক্লাবে খেলতে, আর ও খেলাধুলা ছেড়ে দেয় প্রায়। তারপরে আবার ওর সঙ্গে আমরা ঘনিষ্ঠ হলাম, ওর সঙ্গে আমার যোগাযোগ হলো এবং আমরা ঘনিষ্ঠ হলাম মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধে সময়ে যখন আমরা মুজিবনগরে, তখন আলী জাকের আসলো, আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠন করলাম। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমি প্রথম দিকে সংবাদ পাঠ করতাম বাংলায়, আর ও সংবাদ পাঠ করত ইংরেজিতে। ইংরেজি বিভাগের প্রধান ছিলেন আমাদের আলমগীর কবির, আর বাংলা বিভাগে আমি সংবাদ, পত্রিকা এবং নাটক বিভাগের দায়িত্বে ছিলাম। তো পরে যখন এলো কামাল লোহানী, তখন দেখলাম যে আলী জাকের আমাকে নাটক, কামাল লোহানী বাংলা সংবাদের দায়িত্ব নিলেন এবং আমি নাটকের দায়িত্ব নিলাম। সেই সময়ে আমরা অনেক কাজ করেছি একসঙ্গে। এইভাবে সে সময় আমরা খুব ঘনিষ্ঠ হয়েছিলাম। আমরা বিভিন্ন একটা গীতি আলেখ্য করতাম, আমরা ক্যাম্পে ক্যাম্পে যেতাম, যেটার ওই মুক্তির গান যে ছবিটা যেটার উপরে করা, সেই একটা আমরা ওয়াহেদ ভাই সঞ্জিতা খাতুন মিলে মুক্তিযোদ্ধা শিল্পী সংস্থা করেছিলাম, যেটা তো সেই সেখানে মুজিবনগরে, সেইখানে ওইটা আমরা করতাম। তো মাঝে মাঝে আমি ধারাবাহন বর্ণনা পাঠ করতাম, আবার আলী জাকের ধারাবাহন বর্ণনা পাঠ করত। হাসান ভাই, আমরা জানি যে আপনি এবং আমাদের আলী জাকের, আপনারা মানে ওই সময়ে মুক্তিযুদ্ধের সময় খুব সক্রিয় ভূমিকা ছিল, আমরা সেই প্রসঙ্গে আসব। আসবার আগে আমরা আরেকটু যদি একটু, আমাদের সঙ্গে ফারুক আহমেদ আছেন, ফারুক ভাই জিজ্ঞেস করি যে আপনি তো সাংস্কৃতিক অঙ্গনের বাইরের একজন আলী জাকেরকে চেনেন, কারণ আপনি তার সঙ্গে কাজের সূত্রে তার সঙ্গে আপনার সংযোগ ছিল এবং দীর্ঘ দিন ধরে আপনি কাজ করেছেন। সুতরাং একজন সাংস্কৃতিক অঙ্গনের বাইরের আলী জাকেরকে আপনি কি করে স্মরণ করতে চান আজকে? আসলে সত্যি কথা বলতে কি, যে উনি সাংস্কৃতিক অঙ্গনের বাইরের মানুষ আমি হলেও, আমি আসলে নাটকের সূত্র ধরেই কিন্তু আলী জাকের ভাইয়ের সাথে আমার পরিচয়। 1980 সালে আমি নাট্যচক্র থেকে নাগরিকে গিয়ে জয়েন করি, তারপরে সেখান থেকে ছোটলু ভাইয়ের সাথে দেখা, সেখানে ওঠা বসা, এবং আমি প্রথমে নাগরিকে যা হয় ইয়াং বয়সে আমরা নাটকে কর্মী হিসেবে কাজ করতাম, সেট লাইটের কাজ করা, মহড়ার কাজ করা, সেখান থেকে পরিচয় হতে হতে তারপরে 1983 সালে আমি ইনফ্যাক্ট ওই শুরুর দিকে আমি সরকারি চাকরি করতাম, তো আমাকে যে কোনো কারণে খাগড়াছড়িতে চেঞ্জ বদলি করে দেওয়া হয়। তা আমি ছোটলু ভাইকে গিয়ে বললাম যে ছোটলু ভাই আমাকে তো বদলি করে দিয়েছে, আমি তো নাটক করতে পারবো না। তো উনি তখন বললো যে তুমি নাটক এত ভালোবাসো, তুমি এক কাজ করো, তাহলে তুমি যদি সত্যিকারই যদি নাটক ভালো তাহলে আমার অফিসে চলে আসো। এবং আমি সরকারি ওখানে যে বেতন পেতাম, আমাকে বললো যে তুমি ওইটা আমি দিতে পারবো না তোমাকে। এখানে জিয়াউল হাসান কিসলু আমাদের এক বন্ধু ছিল, ও ছিল এশিয়াটিকে কাজ করতো এক্সিকিউটিভ হিসাবে, ও বিসিএস দিয়ে চলে গেল সরকারি চাকরিতে, আমাকে বললো জায়গাটা খালি আছে তুই চলে আয় এখানে, আমি তোকে অত টাকা দিতে পারবো না কিন্তু পর্যায়ক্রমে তোমাকে আমি দেখবো। তাই বললাম আমার টাকা দরকার, আমি আপনাদের সাথে থাকতে পারলে আমি যথেষ্ট। তো সেই সূত্র ধরেই তখন এশিয়াটিকে জয়েন করি 83-তে, এবং তার সাথে নাটক এবং এটা মিলিয়ে একটা পরিবারের মতোই ছিল। সন্ধ্যা হলেই আমি রিহার্সালে যাবা, নূর ভাই, সারা ভাবি, আতা ভাই, জাকের ভাই, হায়াত ভাই, সবাইকে মিলে আমরা নাটকের মধ্যে দিয়ে
এবং আস্তে আস্তে এই ফ্যামিলির সাথে আমি জড়িয়ে যাই, বলা যায় একটা বিশাল পরিবার। আমার সাংসারিক জীবনের বাইরে ওই সময়টাই বেশি কাটতো ইনফ্যাক্ট। তো সারাদিন পরে ফিরসিলা যাওয়া, নাটক করা একসাথে। তো জাকির ভাইকে যেটা দেখেছি, উনি মানুষ হিসাবে একটা অসাধারণ মানুষ ছিল। সবচেয়ে বড় জিনিস, মানুষকে খুবই মূল্যায়ন করতেন। সেটি আমাদের অফিসেও যেটা আমি দেখেছি, অফিসে সবার সাথে ওনার যে আচার ব্যবহার, ওনার যে মানুষের সাথে যে মানুষ হিসেবে ট্রিট করা, এটা একটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। ওনার মতো একটা বড় মাপের মানুষের সাথে আমরা কাজ করতে পেরেছি। আজকে হাসান ভাই আমাদের কাছে আসেন, হাসান ভাই সর্ব মানে কি বলবো, মানে সর্বজন্য শ্রদ্ধেয় লোক। ওনার সাথে আমাকে দেখেছেন, আমি সেই জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ, ধন্যবাদ ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাসান ভাই, আমরা আপনার কাছে আসি। আপনার কাছে আসবার আগে একটু ঢাকা থেকে ভাস্বর ব্যানার্জি, ভাস্বর দা একটি কমেন্ট পাঠিয়েছেন, সেটি একটু পড়ে আমরা যদি যাই। ছোটলু ভাইকে জানাই শ্রদ্ধা জানিয়েছেন তিনি, আপনি এবং আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন যে আমরা এই আয়োজনটি করেছি বলে। আমরা ছোটলু ভাইকে শুধু দর্শক আপনাদের জানিয়ে রাখি, আপনারা অনেকেই হয়তো জানেন আলী জাকিরকে ভালোবেসে, আলী জাকিরের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা তাকে ভালোবাসতেন, যারা কাছের মানুষ, তারা তাকে ছোটলু ভাই, তার ডাক নামে তাকে ডাকতেন। শুধু দর্শক, এবার আমরা আলী জাকির সম্পর্কে ছোট্ট একটি এক মিনিটের একটি আরেকটি তথ্যচিত্র দেখে আমরা আবার আলোচনায় আসছি। আমরা কথা বলবো সৈয়দ হাসান ইমামের সঙ্গে। মানুষ জিনিসটা কি মানুষ? হ্যাঁ, আমাদের দুটো কিন্তু রূপ আছে প্রতি মানুষের, সেটা একজন শিক্ষিত, একজন দার্শনিক থেকে আরম্ভ করে কবি হয়ে একেবারে অতি সাধারণ মানুষের দুটো রূপ আছে। একটা বাহ্যিক রূপ, একটা অন্তর্গত রূপ। এবং বাহ্যিক রূপটা তাকে করতে হয় টু ফেন্ড ফর হিমসেলফ, এটা একটা বর্ম। এই বর্ম না বেরোলে পরে সে বাঁচবে না, একেবারে তার বাঁচার জন্যেই এটা করতে হয়। আর ভেতরের যে জিনিসটা আছে সেটি সে, সেটি আসল সে, সেটি কে কীভাবে ভাবছে বাইরে থেকে বোঝা মুশকিল। তবে সব মানুষই আমি মনে করি যে ভেতরে একটা শুদ্ধ মানুষ আছে, প্রত্যেক মানুষের মধ্যে একজন শুদ্ধ মানুষ আছে, তার সাথে সে ডিসঅনেস্টি করে না। কোনোটাই কিন্তু আমি নই, সব কিছুকে ছাড়িয়ে দিয়ে আমার ভেতরের আমি একটা আছে। হ্যাঁ, যেটা না আমি অভিনেতা, না আমি নির্দেশক, না আমি নাট্যকার, না আমি লেখক, না আমি মঞ্চকর্মী, না আমি এশিয়াটিকের নির্বাহী পরিচালক, এটা আমার ভেতরের আমি। সেইটা জানতে হলে পরে, জানাতে হলে পরে পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জানতে হবে, জানাতে হবে। এবং আমি জানাতে আগ্রহী নই, আমি জানাতে আগ্রহী নই, এটা থাক না আমার সাথে, আমারই মতো করে। ধন্যবাদ। আমরা একটি আলী জাকিরকে নিয়ে একটি তার জীবনাদর্শের একটি খণ্ড চিত্র দেখলাম, যেখানে তিনি বলছেন যে আমাদের প্রত্যেকের বাহ্যিক রূপ একটি এবং অন্তর্গত রূপ একটি আছে, এবং এই অন্তর্গত রূপ নিয়ে তিনি তার নিজস্ব যে অন্তর্গত রূপ, তিনি নিজেকে তিনি যেভাবে চেনেন সেটি আমাদেরকে জানাতে চাননি খুব একটা। এই বিষয়টিকে আপনি তার এই যে ভেতরের যে আমি, অন্তর্গত যে তার রূপ, তার কাজের মধ্য দিয়ে তার সঙ্গে আপনারা খুব তার সান্নিধ্যে আপনারা ছিলেন, একসঙ্গে কাজ করেছেন, তাকে তার এই অন্তর্গত রূপটিকে কি আপনারা খুব তেমনটা দেখতে পেরেছিলেন কিনা, যদি সেই সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, আমরা পেয়েছি। আসলে ওনার সান্নিধ্য থেকে আমরা যেটা পেয়েছি বলতে গেলে, উনি একটা অসাধারণ মানুষ ছিলেন, নিজেকে সবসময় মানুষের মধ্যে থাকতে ভালোবাসতেন। উনি আমার যে সহকর্মী যারা ছিল তাদেরকে উনি ভীষণ রকম নিজের লোক বলে মনে করতেন। আমি দুই একটা ঘটনার কথা বলতে পারি। যেমন আমাদের অফিসে দুপুরবেলা আমরা আগে বেলিয়ার নরতন কলোনিতে, সেখানে দুপুরবেলা আমরা ক্যারাম বোর্ড খেলতাম। তা আমাদের একজন পরিচ্ছন্নতা কর্মী আছে, ওর নাম হচ্ছে শম্ভু। জি, শম্ভু এসে দাঁড়িয়ে ওই জাকির ভাই খেলছে ক্যারাম, আমরা খেলছি, নূর ভাই খুব একটা খেলতেন না, ওয়াজির ভাই আর অন্যরা খেলতো। তো শম্ভু দাঁড়িয়ে আছে, তো ছোটলু ভাই গিয়ে বলতো যে কিরে শম্ভু খেলবে নাকি? তো ও থতমত খেয়ে গেছে, যেহেতু একজন পরিচ্ছন্নতা কর্মী ওকে খেলতে বলছে, তো ঘাড়ে হাত দিয়ে বলে যে তুই দাঁড়া ওই জায়গায় দাঁড়িয়ে আমার সাথে খেল। কিছুক্ষণ খেলার পরে তারপরে বলে ঠিক আছে এবার যার যার কাজে যাও। এইটা একটা অফিসের মধ্যে, এটা আমরা মানে এটা অন্য অন্য অফিসে আমরা যাই না কিভাবে কি করে। আরো কিছু গুণ, যেমন আমাদের যে নারী সহকর্মী যারা ছিল তাদের প্রতি যে ওনার যে মানে
রাখার কথা। উনি সবসময় বলতেন যে তোমাদের নারী কর্মী যারা আছে তাদেরকে তোমরা রেসপেক্ট অন্যভাবে দিবে, তাদের প্রতি যত্নবান হবে, এবং মানুষ হিসাবে উনি অন্যরকম ছিলেন। অফিসেরও কিছু নিয়ম নীতি আমাদের ছিল যে আমরা কোনো অনৈতিক কাজের সাথে আমরা সংযুক্ত হব না। ব্যবসার ব্যাপারে ওনার নির্দেশ ছিল, ব্যবসার জন্য তোমাকে কিছু কাউকে কোনো রকম ভাবে কোনো প্ররোচনা তুমি হবে না, কিছু যে নিষ্ঠা এবং সততার সাথে তোমাদের কাজটা করে যাবে, বাকিটা দেখার দায়িত্ব আমার। এবং সেখান থেকে তিনি আস্তে আস্তে আজকে একটা ছোট পরিবার থেকে, ধরুন 35 জনের পরিবার থেকে আমরা আজকে 2,000-2,500 স্টাফ, একটা কোম্পানি থেকে সেখানে আমরা আজকে 17টা কোম্পানি। জি আমি থাকবো না, তা আমি ওইটার জন্য যেতে চাইনি, আমি এখানেই থাকতে চাই তোদেরকে নিয়ে। এবং সেভাবেই কিন্তু আস্তে আস্তে আজকে এই জায়গায় এসছেন। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ ফারুক ভাই। হাসান ভাই, আমি যেটি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আমরা যে তার ছোট্ট একটি তথ্যচিত্র ভিডিও ক্লিপ দেখলাম, সেখানে আমরা দেখলাম যে তিনি বলছেন আমাদের প্রত্যেক মানুষের একটি বাহ্যিক রূপ আছে, একটি অন্তর্গত রূপ আছে, এবং এই অন্তর্গত রূপটি তার ব্যাপারে তিনি বলতে চেয়েছেন থাকুক না অজানা, তিনি পরিষ্কার করে বলতে চান না। আমরা বলতে চাই যে ভেতরের মানুষের কথা তিনি বলছিলেন, তার ভেতরের মানুষটিকে আপনি কতটুকু দেখতে পেয়েছেন বা বুঝতে পেরেছিলেন বলে মনে হয়? এটা তো বলা মুশকিল কতটা, কিছুটা তো পেরেছিলামই, পুরোটা পেরেছিলাম কিনা সেটা আলী জাকেরই নিজে বলতে পারবে ভালো, কারণ সে যতটা জানে জানতো। আমি যেটা তাকে দেখেছি যে সে খুবই আউটস্পোকেন মানুষ ছিল মনে করেছি আমার, জানি না সে অন্তর্মুখী ছিল কিনা, কিন্তু আমার কাছে তা মনে হয়নি। সে তার মতামত খুব বলিষ্ঠভাবে প্রকাশ করত এবং খুব সরল ছিল, তার মধ্যে কোনো কোনো চাতুরী ছিল না, ছলনা ছিল না, এবং সে যাদেরকে বন্ধু বলে বুকে টেনে নিত তাদেরকে সত্যি ভালোবাসত, এবং যাদের বিরুদ্ধে দাঁড়াতো সেখানে সব পা শক্ত করেই দাঁড়াতো। সেই জন্যে আলী জাকেরকে আমার মনে হয়েছে সে একটা সৎ লোক, সে তার মধ্যে ছলনা ছিল না, এবং সবথেকে বড় কথা সে অনেক সংগ্রাম করে একটা উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছিল। এই যে তার নিয়ে যাওয়া, এখানে সে ব্যবসা করতে যে সংস্কৃতির সঙ্গে বা সংস্কৃতি বা ব্যবসা করতে যে মনুষ্যত্বের সঙ্গে বা দেশপ্রেমের সঙ্গে কোনো জায়গায় তার সংঘাত হয়নি, পাশাপাশি সবকিছু কাজ সে একসঙ্গে করে গেছে। এটাই আমার কাছে খুব ভালো লেগেছে যে সে দেশকে ভালোবাসত, দেশের জন্য সে সংগ্রাম করেছে, পাশাপাশি সে পরিবারের জন্য করেছে, একটা ব্যালেন্সিং ছিল তার জীবনে, এই ব্যালেন্সিংটা খুব সুন্দর ছিল। জি জি হাসান ভাই, এটি আমাদের কাছে অনেকের কাছে খুব মানে আশ্চর্য মনে হয় যে তিনি একজন খুব সংস্কৃতির সাথে সম্পৃক্ত একজন মানুষ, একজন পূর্ণাঙ্গ মানুষ, তিনি অনেক সময় দিয়েছেন নাটকে সাংস্কৃতিক অঙ্গনে, তারপরেও তিনি একজন সফল ব্যবসায়ী, তিনি ব্যবসা করেছেন খুব ভালোভাবে। আমি ছোট্ট করে ফারুক আহমেদ আপনার কাছে জানতে চাই যে এই যে পুরোপুরি সাংস্কৃতিক অঙ্গনে সময় দিয়ে, নাটকে সময় দিয়ে, আমরা জানি একটি নাটক নির্দেশনা দেয়া বা অভিনয় দেওয়ার পেছনে কতটা সময় দিতে হয়, এতটা সময় দেওয়ার পরেও তিনি ব্যবসাতে সফল ছিলেন, ব্যবসায় কখনো অমনোযোগী হননি, এই কাজটি তিনি সুচারুরূপে কিভাবে করেছেন সেই সম্পর্কে যদি আপনি কিছু জানেন বা যদি আমাদেরকে বলেন। আসলে ছোটলু ভাইয়ের যে ক্ষমতা ছিল, উনি হচ্ছে কি বিকেন্দ্রীকরণ, উনি সবসময় যেন উপরের থেকে সবকিছু দেখতেন। আমরা দেখেছি ওনাকে যে উনি আমাদের গ্রুপ চেয়ারম্যান ছিলেন, কিন্তু উনি প্রতিটা প্রতিষ্ঠানকে আলাদা আলাদা করে সেখানে প্রতিষ্ঠানে একজন করে বসিয়ে দিয়েছেন। তার দায়িত্ব হচ্ছে কি প্রতিষ্ঠানটাকে ঠিক মতো পরিচালনা করা, এবং উনি হয়তো সপ্তাহে একটা মিটিং বা 15 দিনে একটা মিটিং হতো যেখানে উনি নাকি এসে সবকিছু শুনতেন, জানতেন, এবং কোনো সমাধানের জায়গা হলে দিতেন, কিন্তু খবরদারি করতেন না। উনি একটা কথা বলতেন যে তোমাদেরকে প্রত্যেকে আলাদা আলাদা এন্টিটি দিয়ে দিয়েছে, তোমাদেরকে ফ্রিডম দিয়ে দিয়েছি ব্যবসার জন্য, যেখানে যেখানে প্রয়োজন তোমরা যাবে কাজ করবে, এবং আমি কারো পিছনে খবরদারি করব না, তোমাদের কাজটা তোমরা নিজের মতো করে করবে, নিজের দায়িত্ব নিয়ে করবে, এবং তুমি কখন অফিসে আসবে কখন যাবে সেটা তোমার ব্যাপার, আমি তোমাকে সেটা বলবো না, কিন্তু কাজটা প্রপার টাইমে করো এবং ক্লায়েন্টকে যাতে সাফার না করে ক্লায়েন্টকে ঠিক মতো ডেলিভারি দাও।
তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আস্তে 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 আজকে একটা প্রতিষ্ঠান থেকে 17টা প্রতিষ্ঠান হয়েছি এবং খুব সুনামের সাথে আমরা কাজগুলি করছি। যেখানে আমরা যে কাজটা করি সেখানেই জাকের ভাইয়ের একটা ফুটস্টেপ থেকে যায়, আমরা ওই ওইটাই বলি যে ওনার সাফল্যটা সেই জায়গায়। এবং সন্ধ্যার পরে উনি নাটকের জন্য যে সময়টা আছে সেখানে উনি তখন কাজের কথা, আমরা ধরেন আমি হয়তো একটা নাটকের মধ্যে আমি অভিনয় করছি, সন্ধ্যাবেলা আমার রিহার্সাল আছে, তো আমি হয়তো উনি বললো যে রিহার্সালের সময় প্রত্যেককে থাকতে হবে, টাইম দেওয়া আছে 7টার থেকে 7টায়, তো আমার হয়তো আধ ঘন্টা দেরি হলো, যদি গিয়ে বলতাম ছোট ভাই অফিসে কাজ ছিল, বলে কাজের অফিসের কাজের কথা তুমি নাটকে এসে আমাকে বলবে না, সেটা তোমার দায়িত্ব, তুমি যদি না পারো তাহলে পরে নাটক থেকে অপ্ট হও, তুমি কাজ অফিস করো, আমি আমার অফিসের সাথে মেয়েকে মিলাবে না। তো এই জিনিসগুলি আসলে মানে শেখার জিনিস, এবং এখান থেকেই আমরা দেখলাম যে না উনি সংস্কৃতি চর্চা করা, নাটক করা এবং সামাজিক কাজ করা, হ্যাঁ সে দেশপ্রেমের কাজ করা, সে প্রত্যেকটা জিনিসগুলো আলাদা আলাদা করে সময় দিতেন এবং সেটাকে এমনভাবে সম্পন্ন করতেন যাতে কারোর সাথে কোনো বিরোধ বিভেদ না হয়, কিন্তু প্রত্যেকে প্রত্যেকে যার যার জায়গায় যাওয়ার জন্য একটা উদ্দেশ্য থাকে, সেই জায়গাটাকে নিয়ে উনি মুভ করতেন। সেখান থেকে আমাদের শেখা দেখেছো নাকি আমরা সবসময় যে কিভাবে ফটোগ্রাফিতে প্রচুর সময় দিয়েছে, যে বিভিন্ন সময়ে নওয়াজেশ নওয়াজেশ ছিল, ডক্টর নওয়াজেশ আলী, ওরা সব বন্ধু ছিল, এবং বিভিন্ন সময়ে নৌকা নিয়ে যে গাড়ি নিয়ে যে বাইরে বাইরে চলে যেত তারা এবং ফটোগ্রাফি করত, এই যে তার সময় বের করার ক্ষমতা, এবং যেটা ফারুক বলল যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, নিজে সব ধরে রাখলে পারা যায় না, দায়িত্ব দিতে হয়, আর নেতার দায়িত্বই হলো যে তার দায়িত্বটা ছেড়ে দিয়ে তাকে সুপারভাইজ করা, অথবা সেখান থেকে সে সময় বার করে নিতে পারত, যে সময়গুলি দৈনন্দিন কাজগুলি সে অন্যের কাছে দায়িত্ব দিয়ে সে নিজে কম সময় বার করে নিত সে তার অন্য কাজ করার দিকে। এই যে তার জীবনে সময়ের ব্যবহার, এটা অনেকের শেখা উচিত তার কাছ থেকে। জি জি, ধন্যবাদ হাসান ভাই। সাথে সাথে কিন্তু পরিবারকেও সময় দেওয়া, পরিবারের প্রতি সমান যত্ন নেওয়া, এটাও একটা বিরাট ব্যাপার, সাক্ষাৎকারেও দেখেছি যে তিনি আপনার কথা বলেছেন যে আপনি এবং আলী জাকের তারা ওপেনিং ব্যাটসম্যান ছিলেন এবং আলী জাকের উইকেট কিপারও ছিল, খেলতাম ঢাকায়। জি, এই 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 স্থিতিটা যদি আমাদেরকে একটু বলেন, কিভাবে পরিচয় হলো এবং কিভাবে আপনারা দুজনেই খেলার সঙ্গে যুক্ত হলেন? আমি বললাম যে আগে যে গ্যান্ডেরিয়ায় তো থাকতো সেই সময় ওরা, তো ইস্টার্ন ক্লাবটা ছিল গ্যান্ডেরিয়া এবং ইস্টার্ন ক্লাবের পাশেই থাকতো, এবং আমার আত্মীয় স্বজন অনেকে গ্যান্ডেরিয়ায় থাকতেন, তো আমি সেই সময় ইস্টার্ন ক্লাবে আমাকে ধরে নিয়ে গেল যারা পশ্চিমবঙ্গে যারা আমাকে চিনতো, আমি পশ্চিমবঙ্গেও আমি যথেষ্ট নাম করা খেলোয়াড় ছিলাম ক্রিকেট ফুটবল দুটোই, ওর অবশ্য পা নষ্ট হয়ে যায়, ফুটবল খেলা ছেড়ে দিই, ক্রিকেটই মনোযোগ করে দিই, তো তখন ওয়েস্ট বেঙ্গলে আমি কি বেশ উঠতি খেলোয়াড় হিসাবে আমার নাম ছিল, জুনিয়র বেঙ্গলেও ছিল, তো যারা পশ্চিমবঙ্গের ছেলেপিলে ছিল তারা আমাকে জানতো, ইস্টার্ন ক্লাবে তারা অনেকে জড়িত ছিল, তারা আমাকে ধরে নিয়ে গেল ইস্টার্ন ক্লাবে, সেইখানেই যে আলী জাকেরের সঙ্গে আমার পরিচয় হয়, এবং আলী জাকের যখন খেলাধুলো করতো তখন সে খেলাধুলা সম্পর্কে যে পড়াশোনা করত, অনেক খেলোয়াড়ই তার সেই পড়াশোনা করত না, সে অনেক কিছু জানত, এবং মনোযোগ দিয়ে টেন্টে যখন আমরা প্র্যাকটিস করতাম, ক্যাম্পে প্র্যাকটিস করার সময় খুবই সে মনোযোগী ছিল এবং ভালো খেলত, যদি খেলায় যোগ, সে কিন্তু কমেন্টেটরও ছিল ক্রিকেটের, ক্রিকেটে সে ইংরেজি কমেন্ট্রি করেছে অনেক দিন, কমেন্ট করছে, মাঠে আমরা একসঙ্গে খেলা দেখতেও যেতাম, পরে যখন খেলাধুলা ছেড়ে দিয়েছিলাম, তো সেই সময়ে আমি আলী জাকেরকে দেখেছি, খুব সরল হাসি খুশি একটা ছেলে, আমাদের চেয়ে অনেকে বয়সে ছোট ছিল, প্রায় 10 বছরের ছোট ছিল আমার চেয়ে, তো যাই হোক তখন থেকে দেখেছি, এবং সে অত্যন্ত বন্ধু বৎসল ছিল, সে অনেককে নীরবে সাহায্য করেছে, আর্থিকভাবেও করেছে, অন্যান্য ভাবে সহযোগিতা দিয়েও করেছে, এবং নানান ভাবে তার কর্মকাণ্ড ব্যপ্ত বিভিন্ন ক্ষেত্রে জীবনে। যে হাসান ভাই, আমি একটু ব্যক্তিগতভাবে একটি বিষয় তার সম্পর্কে যেটুকু দূর থেকে বুঝেছি সেটি হচ্ছে যে তিনি নাট্যপ্রাণ একজন মানুষ ছিলেন, তার যেই পরিচিতি ছিল, তার যেই ব্যাপ্তি ছিল মানুষের সঙ্গে পরিচয়ের, তিনি কিন্তু কখনোই লক্ষ্যচ্যুত হননি, তিনি নাটককে কিন্তু আঁকড়ে রেখেছেন,
প্রফেশনালি কাজ করেছেন এবং নাটকের বাইরে তিনি কখনো যাননি। আমরা অনেকেই দেখেছি, জি একটা কথা যোগ করতে চাই, জি ও নিজে জানতো না যে সে নাটক নাটক অভিনয় করতে পারে, ও অনেক দিক জানতোই না। জি মুক্তিযুদ্ধের সময় যখন আমরা কাজ করছি, ওই যে বললাম যে ধারাবাহিক ধারা বর্ণনা করতে শুরু করলো, সেই সময় কলকাতায় কিছু নাটক টাটক দেখতো নিয়মিত। তারপরে এসে কিন্তু সে বেশ বয়সে এসে নাটক, আমরা যেমন একবারে ছাত্র জীবন থেকে স্কুল থেকে নাটক টাটক করে এসেছি, গান বাজনা করে এসেছি, আবৃত্তি করে এসেছি, ও কিন্তু মুক্তিযুদ্ধের পরে এসে নাটকে যোগ দিল। তার আগে কিন্তু আমরা যখন সাংস্কৃতিক আন্দোলন করছি, সেই সময় যখন সংস্কৃতি সংসদ বা আসাদুজ্জামান নূরকে নিয়ে আসছি মঞ্চে নিয়ে আসছি, তখন আলী জাকের কিন্তু নাটকে, সে নিজেও জানতো না যে সে নাটকে নাটকের অভিনেতা এত বড় অভিনেতা হবে বা পরিচালক হবে, নিজেকেই সে আবিষ্কার করেছে পরবর্তীতে নাট্যকার হিসাবে এবং মঞ্চে। আমরা যে আবিষ্কার করেছি তা না, সে নিজেও নিজেকে আবিষ্কার করেছে অনেক পরে। উনি তো বোধহয় প্রথমে নির্দেশনা দিয়েই বোধহয় শুরু করেছিলেন, স্ক্রিপ্ট লিখে পরবর্তীতে অভিনয় আসলেন। হ্যাঁ জি জি, আমার মনে হয় জাকির ভাই যেটা বলেছিলেন যে স্বাধীনতার পরে মামুনুর রশিদের সাথে দেখা হয়েছিল এবং উনি তখন বলেছিলেন নাটকের ব্যাপারে। আর মামুন ভাইয়ের যে নাটক ছিল কবর নাটক, সেই কবর নাটকে উনি প্রথম অভিনয় করে, তারপরে উনি নাগরিকে বুঝলেন। জিয়াহাদার তখন ছিলেন, আমার আতা ভাই ছিলেন, জিয়াহাদার ছিলেন প্রেসিডেন্ট, আতা জেনারেল সেক্রেটারি, এইখানে জয়েন করলো, এখানে এসে এসে তখন যে বাকেট ইহার দিয়ে ওনার প্রথম পরিচালনা। জি আমরা জানি যে উনি শুরু করেছিলেন নাট্যচক্রে, পরবর্তীতে উনি নাগরিক, সেটা 1972। জি এবং নাগরিক যুক্ত হয়ে তিনি নাট্যচক্রে নাট্যচক্রে খুব অ্যাক্টিভলি শেষ আমি আমার মনে নেই, তবে নাগরিকেতে এসে সে মানে সে পরিচিত হয়। জি জি, ধন্যবাদ ফারুক ভাই এবং হাসান ভাই। হাসান ভাই আপনি যদি একটু বলেন, আমরা জানি যে তিনি সেই সময় মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি এবং আলী জাকের আপনারা শব্দ সৈনিকও আমরা বলি আপনাদেরকে, ওই সময় আপনাদের কাজের কিছু কি করে সেই কাজের সঙ্গে যুক্ত হলেন, কি করে আলী জাকের কি কি কাজ করতেন? এখানে একজনের কথা না বললেই নয়, ওয়াহিদুল হক সাহেব, আলী জাকের সাহেব, আলী জাকের ওয়াহিদুল হক সাহেবের অত্যন্ত প্রিয়জন ছিল, স্নেহভাজন ছিল এবং সেও ওয়াহেদ ভাইকে অত্যন্ত মান্য করত। এবং ওয়াহেদ ভাই যখন ওয়াহেদ ভাইয়ের নেতৃত্বে আমরা যখন ওই যে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা করি মুজিবনগরে, তখন সে আলী জাকের তখন ওয়াহেদ ভাইয়ের সহায়তায় সেই সময় এখানে যুক্ত হয়। এবং সেই সেই সময়ে আমরা অনেক অনুষ্ঠান করেছি বিভিন্ন ক্যাম্পে যে এখানে, তো সেই সেই থেকেই আলী জাকের আকৃষ্ট হয় আমার মনে হয় যে সংস্কৃতি চর্চার ব্যাপারটা নিয়ে। তো আমার আর ওয়াহেদ আলী জাকের সবচেয়ে বড় গুণ ছিল সে সংগঠক ছিল, এবং সংগঠক হিসাবে সে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ছিল, কাজ করেছে অনেক, মুক্তিযুদ্ধের সময়ই এগুলো সব সূচনা হয়েছে। তার আগে পর্যন্ত আলী জাকের কিন্তু ব্যক্তি আলী জাকের ছিল, মানুষের আলী জাকের, দেশের আলী জাকের, সমাজের আলী জাকের হয়ে উঠলো মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরে। জি ধন্যবাদ হাসান ভাই। হাসান ভাই আমরা আরো একটু স্বাধীনতা যুদ্ধের সময় তার ভূমিকা আর একটু জানবার চেষ্টা করব। তার আগে আপনি যে বললেন এই যে মানুষের আলী জাকের হয়ে উঠলো, সবার আলী জাকের হয়ে উঠলো মূলত স্বাধীনতা উত্তর বাংলাদেশে, এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে আলী জাকিরকে যদি আমরা খুব সংক্ষেপে আপনাকে মূল্যায়ন করতে বলি, আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন? এখন এই যে নাটকের ব্যাপারটা আমি একটু নিজের কথা বলতে হয় আমি বলতে চাই না, তারপরেও এই যে নাটকের যে মুক্তিযুদ্ধের পরে যে নাটকের সূচনা হলো, তার আগে আমরা যখন সংস্কৃতি সংসদের নাটকগুলো করাতাম, আমি তখন মূলত করাতাম কারণ আইয়ুব খানের আমল প্রতিষ্ঠিত শিল্পীরা অনেকেই ভয় পেতেন সেই সময় আসতে, তো পথেঘাটে নাটক আসাদুজ্জামান নূর, রব্বানি, তামান্না বা এদেরকে নিয়ে যখন শুরু করি, আবুল হায়াত, এনাম, এদেরকে নিয়ে সেই বিক্ষুব্ধ শিল্পী সমাজ এই সময় নাটকগুলো করছিলাম যখন, তখন কিন্তু আলী জাকের নাটকে আসে নাই। তো আলী জাকের মানে ওই সময়ে যে ব্যাকগ্রাউন্ডটা মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে এরা সবাই তখন চাইলো নাটক করতে, আলী জাকেরও আসলো এবং দুটি দলে ভাগ হয়ে গেল।
এরা দুজনে দুই দলেরই লোকজন আমার অত্যন্ত প্রিয় ছিল, একটা থিয়েটার একটা নাগরিক। তো থিয়েটার আর নাগরিক আমার দুই হাত ধরে টানাটানি শুরু করলো, আমার দলে আসেন আমার দলে। তা আমি আবার বিরক্ত হয়ে বললাম যে থাক যাক, আমি নাটকই ছেড়ে দিলাম, যা কেন আমি কার দলে যাব। তো এইভাবে আমার একটা দূরত্ব হয়ে গেছিল সেই সময়ে। আমি তখন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত, চলচ্চিত্র করি, যখন জিয়া হায়দার নাগরিক করে তখনও ওই রব্বানি থাকতো মগবাজারের বাড়িতে, ওখানে রিহার্সেল করতো, আমি যেতাম। আবার থিয়েটারে যখন রিহার্সেল রামেন্দ্ররা করতো তখনও যেতাম, কিন্তু ওইভাবে আমি ভাগ হতে পারিনি। ফলে আমি নাটক ছেড়ে দিলাম আর চলচ্চিত্রে মনোনিবেশ করলাম। এই সময় থেকে কিন্তু আলী জাকের সঙ্গে একটু কিছুদিন আমার সঙ্গে দূরত্ব হয়ে গেছিল। জি, ধন্যবাদ। আমরা এবার যদি একটু ফিরে আসি, যে ওই মুক্তিযুদ্ধের কথা বলছিলেন, যে আমরা জানি যে তিনি সেই সময়, আমরা শুনেছি যে সেই সময় যে আমাদের অস্থায়ী সরকার, সেই সরকারে যে প্রধানমন্ত্রী তাজউদ্দিনের তিনি স্ক্রিপ্টও, তার যে বক্তৃতাগুলো ভাষণগুলো তিনি স্ক্রিপ্ট লিখতেন এবং সেই স্ক্রিপ্ট পাঠও করতেন তিনি, তার ভয়েসটিও ছিল তার, সেই সময়ের অভিজ্ঞতা যদি একটু বলেন হাসান ভাই। আমি তাজউদ্দিন সাহেবের সঙ্গে আমিও খুব ঘনিষ্ঠ ছিলাম, প্রতিদিনই প্রায় যোগাযোগ করতে হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানের ব্যাপারে এই বিষয়ে। তো এই বক্তৃতার ব্যাপারটা আমি ঠিক জানি না। আলমগীর কবির যেহেতু ইংরেজি বিভাগে ছিল, ও এবং আলী জাকের এরা দুজনেই করতো এই কাজটা, সেটুকু জানতাম আমি, কিন্তু ওইটার বিষয়টা আমি জানি না, আমি ঠিক অত ঘনিষ্ঠ ভাবে জানি না। কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিষয়টা আমি একসঙ্গেই আমরা কাজ করেছি এবং সংবাদ বিভাগে দুজনে, প্রথম দিকে আমিও ছিলাম, পরে তো আমি নাটকে চলে গেলাম। তখন কিন্তু ও নাটক করতাম, তা নাহলে তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সে নাটক শিল্পীও হতো। তখন সে নাটকে আগ্রহীও ছিল না, আমরাও জানতাম না যে সে করতে পারবে, বা সেও নিজেও জানতো না যে সে নাটকে এই প্রতিভাটা তার মধ্যে সুপ্ত আছে। জি, ধন্যবাদ হাসান ভাই। আবার আপনার কাছে আসবো একটু ফারুক ভাই, আপনার সঙ্গে একটু জানি যে আপনি যদি একটু আমাদেরকে বলেন, যে আপনি যেহেতু অনেক দিন ধরে আছেন এবং আপনি দেখেছেন দুই আলী জাকেরকেই দেখেছেন, একজন সংস্কৃতিবান আলী জাকেরকেও দেখেছেন, আবার ব্যবসায়ী আলী জাকেরকেও দেখেছেন, তিনি আপনি বলেছেন খুব সুন্দর ব্যালেন্স যায় না, আসলে উনি ব্যবসায়ী ওইভাবে ছিলেন না বলতে, উনি সংস্কৃতির মানুষ, কিন্তু উনি মানে নিজেকে বলতেন যে আমি কমিউনিকেশনের লোক, আমি হচ্ছে কমিউনিকেশন করতে পারি, সংযোগ করতে পারি, সেই এবং অ্যাডভার্টাইজিং কমিউনিকেশন যেটাকে বলে, উনি এদিকেই অনেক পারদর্শিতা ছিল এবং এই ব্যাপারে ওনার অনেক জ্ঞান গরিমার সবকিছুই, এবং উনি বলা যায় এই অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির একজন পুরোধা ব্যক্তি। এবং ওনার তো ধরনের প্রথমে উনি জয়েন করেছিলেন পাকিস্তানের যে ইস্ট এশিয়াটিকে, পাকিস্তান আমল উনি ওই ঠিক মুক্তিযুদ্ধের আগে আগে কিন্তু আলী জাকের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি করত। এশিয়াটিকে উনি চাকরি করতেন, এশিয়াটিকে লিবারেশনের পরে এটা গভর্নমেন্ট এটাকে এনিমেল প্রপার্টি করে দেয়, করে উনাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত করে এখানে, অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তারপরে 72 সালের দিকে গভর্নমেন্ট ভাবলো যে এটাকে ছেড়ে দিবে, বিক্রি করে দিবে। উনি যেহেতু দীর্ঘদিন ধরে এটার সাথে যুক্ত ছিলেন, ইউনিলিভার তখন ছিল আমাদের মেইন ইয়ার ছিল, অনেক ক্লায়েন্ট ছিল বলা যায়। তো তখন ওনাকে বলা হলো যে একটা প্রাইস বলা হলো, তো উনি সেই প্রাইস দিয়ে এটাকে কিনে নেয়, তখন থেকে উনি এটার স্বত্বাধিকারী। এবং নূরভাই বোধ হয় এসেছিলেন এখানে, ওনার যে নাটক নিয়ে ওনারা যে আন্দোলন করছেন বা নাটক মঞ্চায়ন করছেন সেটা নিয়ে ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছিলেন নূরভাই। নূরভাই তখন উদয়ন পত্রিকাতে ছিলেন, ওখানে বোধ হয় অ্যাজ এ রিপোর্টার হিসাবে। তো ওইটার সাক্ষাৎকার নিতে গিয়ে নূরভাইয়ের সাথে আলাপ হয়, পরিচয় হয় এবং নাটক নিয়ে কথা হয়, বললো যে আসো নাটক দেখতে, নাটক দেখতে গেছিল। সেখান থেকে কথায় কথায় বোধহয় এক পর্যায়ে নূরভাইকে বললো যে আপনি তো লেখেন ভালো এবং ইয়ে আছে, আপনি তো অ্যাডভার্টাইজিং লাইনেও তো আপনি আসতে পারেন, কপিরাইটার হিসেবে কাজ করতে পারেন। তখন বললো যে হ্যাঁ মন্দ হয় না যদি এরকম একটা সাইড চাকরি হয়। তারপর সেই সূত্রে চলে আসে এবং তারপর তো এই নূরভাই, জাকির ভাই, সারা ভাবির। এবং নূরভাই হচ্ছে কি, ইনফ্যাক্ট ছোটু ভাইয়ের সাথে নূরভাইয়ের সখ্যতাটা এবং বন্ধুত্ব, ব্যবসা, এটা একটা বিরাট একটা আমাদের মেল বন্ধন বলবো। আজকে নূরভাই ছোটল ভাই একসাথে হওয়াতেই আজকে এই জায়গাটা। এবং নূরভাই জাকির ভাই যেটা হচ্ছে, উনি নূরভাইয়ের উপরে ভীষণ ভাবে মানে ছেড়ে দিয়েছেন সবকিছু, উনি দেখাশোনা করতো মোটামুটি, যার ফলে উনি নির্ভর হয়ে নাটকটা ঠিক মতো করতে পারত। আর পরবর্তীতে এসে সারা জাকির উনি ধরলেন এবং এখন তো মূলত বলতে গেলে সারা ভাই মোস্টলি দেখেন। তো নূরভাই তো পলিটিক্স রাজনীতিতে চলে গেল, রাজনীতি থেকে ফিরে এসে এখন আবার আস্তে আস্তে কিছুটা দেখছেন। এই দুজনের আরেকটা কথা,
মুক্তিযোদ্ধা জাদুঘরটার ব্যাপারটা আলোচনা করা উচিত। জি জি, মুক্তিযোদ্ধা জাদুঘর যেটা করলো এটা অবশ্যই একটা আলোচনার বিষয়। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। সব বন্ধু-বান্ধব মিলে আর ডক্টর সরওয়ার আলী, তারপর মফিদুল হক, তারপরে নূর, এরা মিলে যে জাদুঘরটা করলো এটা একটা বিরাট কাজ করেছে তারা। এবং এই কাজে যারা ছিল এর মধ্যে রবিউল ছিল, রবিউল এখন নেই, তারপর তারেক ছিল, তারেক চলে গেল, তো এরা সব বন্ধু বান্ধব মিলে যে মুক্তিযোদ্ধা জাদুঘর, সেই যে আমরা যেহেতু বাঙালি একটা বিষয় আছে কি, আমরা ইতিহাস সংরক্ষণের ব্যাপারে অতটা আগ্রহী ছিলাম না কোনোদিনই। এবং এরা যে উপলব্ধি করেছিল যে মুক্তিযুদ্ধের বা বিষয়গুলি সংরক্ষণ করতে হবে, এটা সরকার উপলব্ধি করার আগে তারাই উপলব্ধি করেছিল, এবং তারা মিলে সেই মুক্তিযোদ্ধা জাদুঘরটাকে করে তুলেছিল নিজেদের উদ্যোগে, নিজেদের অর্থায়নে এবং মানুষের সহযোগিতায়। এবং আস্তে আস্তে সেই মুক্তিযুদ্ধ জাদুঘর আজকে বাংলাদেশের একটা বিরাট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। এটা একটা বিরাট অবদান আলী জাকের এবং তার বন্ধুদের। আচ্ছা, ধন্যবাদ হাসান ভাই। হাসান ভাই, আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি দেশপ্রেম থেকে উনি মুক্তিযুদ্ধ করেই কিন্তু থেমে থাকেন। জি জি ফারুক ভাই, ধন্যবাদ। হাসান ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনি নিজেও একজন সংস্কৃতিবান মানুষ, আপনার বাংলাদেশের সংস্কৃতিতে আপনার অবদান নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো, যেটা আমরা সবাই জানি, কিন্তু আমি জানতে চাই আজকের অনুষ্ঠানে যে এই যে আলী জাকের যে কত নিপুণভাবে তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তিনি কখনোই রাজনীতির দিকে তিনি যাননি বা কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে তিনি আপোষ করেননি বলে এই যে তার চরিত্র, এটিকে আপনি কিভাবে দেখেন? এর ভিতরে আমি একটু যুক্ত করে নেই, আফসানা মিমি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জি হাসান ভাই, আপনাকে আফসানা মিমি ধন্যবাদ। মিমি কেমন আছিস? ভালো? এই তো হাসান ভাই, কেমন? সব অদ্ভুত অদ্ভুত সময় আমাদের একসাথে দেখা হয়, অনেক দিন পর দূর থেকে কাছে। হ্যাঁ, যাই হোক, যাই হোক, আলী জাকের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না এটা আমি বলি না, আমি বলি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। আমি সেটাই মিন করেছি। জি না, সেটা মিন করলে এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা, আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত, কিন্তু দলীয় রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা আমাদের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমরা দেশের মঙ্গলের জন্য রাজনীতির সঙ্গে জড়িত। সে আলী জাকেরও ঠিক সেইভাবেই রাজনীতির সঙ্গে সবসময় জড়িত ছিল। ফারুকেরও জানা থাকার কথা যে প্রতিটি প্রগতিশীল আন্দোলনে, প্রতিটি কল্যাণের আন্দোলনে, জনগণের কল্যাণের কাজে আলী জাকের সবসময় একসঙ্গে সামনের সারিতে এসেছে। আমরা সে নেতৃত্বে যায় নাই, যেমন আমরা দেখেছি সংস্কৃত যেটা আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোট, কারণ সে মনে করেছে যে তার সময়ের যে বিভাজন সেখানে এটাকে আবার ঢোকালে একটু বেশি ভিড় হয়ে যাবে। সে সম্মুখ সামনে না এসে সবসময় পাশে থেকে সংগঠন করেছে, পিছনে থেকে সংগঠন করেছে, যেমন এই যে ফারুক বলছিল যে এশিয়াটিকটাকে গঠন করে তাদের হাতে ছেড়ে দিল সামনে দিয়ে, যে তোমরা কাজ করো আমি পিছনে আছি। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ওর মধ্যে ছিল। সামনে লোককে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে ব্যাপারটা, এটি কিন্তু সবাই পারে না। নিজে কাজ করতে অনেকে পারে, কিন্তু সকলকে দিয়ে কাজ করিয়ে নেওয়া নিজের মনের মতো করে, এটা আলী জাকের খুব ভালো পারত। এবং মুক্তিযুদ্ধের পরেও সে আমাদের যতগুলি সামাজিক আন্দোলন হয়েছে তার সঙ্গে কিন্তু সে যুক্ত ছিল। জি ধন্যবাদ, ধন্যবাদ হাসান ভাই। আমি এবার একটু যুক্ত করতে চাই, যেহেতু আফসানা মিমি আপনি আমাদের সঙ্গে আছেন, বাংলাদেশের অভিনয় একজন জনপ্রিয় অভিনয় শিল্পী এবং বাংলা এই মুহূর্তে শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে আপনি কাজ করেছেন, সেজন্য আপনাকে অভিনন্দন। গত মাস থেকেই আপনি বোধহয় যুক্ত হয়েছেন। আপনার কাছে প্রশ্ন, যেটুকু আমরা জানি যে আপনার এই নাট্যাঙ্গনে, বিশেষ করে নাট্য আন্দোলনের সঙ্গে বা অভিনয়ের সঙ্গে আপনার যুক্ত হওয়া, নাটকের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবার পেছনে আলী জাকেরের একটি বড় ভূমিকা আছে। একজন আলী জাকের নির্দেশক হিসেবে, অভিনেতা হিসেবে, নাট্যগুরু হিসেবে আজকে আলী জাকেরকে আপনি কি করে, কিভাবে স্মরণ করতে চান এবং কিভাবে মূল্যায়ন করতে চান? আচ্ছা, প্রথমে আমি আমার দিক থেকে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি অনেক দেরিতে আপনাদের সাথে যুক্ত হবার জন্য, আমার একটু পৌঁছাতে দেরি হলো। আর আপনি যে আমাকে প্রশ্ন করলেন, সেখানে
মূল্যায়ন শব্দটার দিকে আমি একেবারেই যাব না, কারণ ছোটলু ভাইকে মূল্যায়ন করার কোন রকম কোন ক্ষমতাই আমার নেই। আমি শুধু আমার সাথে ছোটলু ভাইয়ের সম্পর্কের যে ব্যাপারগুলো, আমি তাকে গুরু হিসেবে পেয়েছি, আমি তাকে পিতা হিসেবে পেয়েছি, আমি তাকে বন্ধু হিসেবে পেয়েছি, সেই জায়গাগুলো নিয়ে কথা বলতে পারবো। আমার মনে হয় যে নাগরিকে যখন আমি জয়েন করি, আমি আজকে ভাবছিলাম যে আপনাদের সাথে যখন কথা হবে তখন নাগরিকে সে প্রথম সময়টার কথা আমি কি বলবো, যেটা ছিল 1989 এবং এরকম একটা ডিসেম্বর মাস, তখন আমি নাগরিকে যুক্ত হই। তখন একটা উৎসব চলছিল সামনে, মানে যুক্ত করহে সবার সঙ্গে মুক্ত করহে বন্ধ, এই এই শিরোনামে একটি উৎসবের প্রস্তুতি চলছিল। আর আজকে 2020 সাল, আমার মনে হচ্ছিল যে 31 বছর। তো তারপর দলে যুক্ত হওয়ার পর আমি আসলে কখনো আমার মধ্যে কোনো অভিনয় করার ক্ষমতা আছে বা অভিনয় সত্তা আছে এটা যে খুব বেশি আমি আসলে জানতাম তা নয়। তার আগে আমি একটি দলে অল্প কিছু সময়ের জন্য কাজ করেছিলাম, ব্যতিক্রম নাট্যগোষ্ঠী। নাগরিক হচ্ছে সেই জায়গাটা যেখানে আমি বলি যে, মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি কখনো আমার নিজের কথা লিখি তাহলে আমাকে লিখতে হবে যে আমার নাগরিক জীবন, কিংবা নাগরিককে আমার মনে হয় যে আমার 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 দ্বিতীয় পরিবার, যে পরিবারে আমি বড় হয়েছি তার বাইরে ওই পরিবার। তো সেই পরিবারেই আমি আমার পিতা হিসেবে আলী জাকেরকে পেয়েছি, সেটা একটা ব্যাপার। এবং ছোট ভাইয়ের হাত ধরেই আসলে আমি সেই অর্থে বলবো যে আমার যদি অভিনয় সত্তা যেটা, সেটাকে আসলে আমি আবিষ্কার করেছি বা সেটা প্রকাশ পেয়েছে। জি, ধন্যবাদ, ধন্যবাদ মিমি। মিমি, আপনার কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন রেখে তারপরে আমরা আবার আসছি হাসান ভাইয়ের কাছে। বিষয়টি হচ্ছে, আমরা জানি যে নাটকের সঙ্গে যুক্ত থাকা, মানে মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত থাকা, কাজ করা প্রচুর সময়ের ব্যাপার। আপনি নিশ্চয়ই সেই সময় দিয়েছেন, আলী জাকেরের সঙ্গে সেই সময় পেয়েছেনও। আমরা জানতে চাই, আমরা অনেকেই শুনি যে আলী জাকেরের খুব তীক্ষ্ণ সেন্স অফ হিউমার ছিল, তো এই তীক্ষ্ণ সেন্স অফ হিউমারের কোনো উদাহরণ বা এই সময় আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা? হ্যাঁ, ছোটলু ভাই তো আসলে সত্যিকার অর্থে তার সেন্স অফ হিউমার ছিল সেরকম। তো অনেক অনেক ঘটনাই আছে, তো আমার একটি ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে নাগরিকে তখন আমরা এক ঝাঁক নবীন ছেলে মেয়ে প্রবেশ করেছিলাম। তো আমাদের একটা একদিন একটা পারফরমেন্স দিয়েছিল, মানে ছোটলু ভাই বলছিলেন যে ঠিক আছে তোমরা কে কি পারো কে কি করতে পারো এটা আমরা আমি দেখব। তো আমরা আগের রাত থেকে খুব প্রস্তুতি, মানে খুব প্রস্তুতি নিয়ে আমরা পরদিন গেছি। তো আমি ভীষণ জোরে সোরে ডলস হাউসের নোরা চরিত্র, যেটি অনুবাদ থেকে আমি একটু পড়েছিলাম নোরার শেষ অংশটা সংলাপ, আমি তো ভীষণ মানে উত্তেজিত ভঙ্গিতে, ছোটলু ভাইকে সবাই দেখাচ্ছেন যার যার পারফরমেন্স কে কি করবেন, আমিও ভীষণ উত্তেজিত হয়ে আমার ওই পারফরমেন্স নোরার সংলাপ ভীষণ বললাম টললাম, বলে আমার মনে হলো যে কি না জানি অসাধারণ অভিনয় করে ফেলেছি। তখন আমরা একদমই নতুন নাগরিকে, তো তারপর দেখি ছোটলু ভাই খুব মিটি মিটি তাকিয়ে আছেন, হাসছেন। ছোটলু ভাই কিন্তু খুব মজা করতেন, মানে উনি যখন এই মিটি মিটি হাসতেন এবং তার চোখ জোড়া হাসতো, আমরা বুঝতাম যে কিছু একটা উল্টো পাল্টা আমরা করেছি, কিন্তু ছোটলু ভাই মানে সবসময় এরকম মিটি মিটি হেসে আমাদেরকে এই ব্যাপারটা বুঝিয়ে দিতেন। তো উনি বলছেন যে হ্যাঁ সবই ঠিক ছিল, কিন্তু আমাদের খিনাঙ্গি কি যে বললো সেটা বুঝতেই পারলাম না। মানে তখন আমি আবিষ্কার করলাম যে আমি আসলে নিজের কাছে মনে হচ্ছে আমি ভীষণ ভালো অভিনয় করে টোটে একদম দেখিয়ে দিয়েছি, আসলে কিছুই না, যেটা হচ্ছে আমি যে সংলাপ প্রক্ষেপণ করেছি সেটাই আসলে ঠিক মতো শোনা যায়নি, মানে প্রজেকশন ব্যাপারটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। একটা ছোট্ট হল রুমের মধ্যে, কিন্তু মানে রিহার্সাল রুমের মধ্যে, এখান থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি আসলে কথা পৌঁছাতে পারিনি। তো ছোটলু ভাই বললেন যে এই খিনাঙ্গি শোনার পর তারপরে তো আমার প্রথম একদম ইয়ে দাঁড়ালো যে কিভাবে আমি আমার প্রজেকশন কে ঠিক করতে পারি। তারপরে দেখা গেল যে আমি এত চেঁচামেচি করি দলের মধ্যে রিহার্সাল রুমে, এত কথা বলি এবং এত জোরে জোরে কথা বলি যে সেটার জন্য ছোটলু ভাইয়ের কাছে অনেক বকু নিয়ে খেয়েছি। তো সেন্স অফ হিউমারের আরেকটা মজার গল্প বলি, সেটা হচ্ছে যে আমরা খুব মজা করে একটা নাটকে কাজ করতাম, খাট্টা তামাশা, সৈয়দ শামসুল হকের। জাকির ভাই ছিলেন ডিরেক্টর এবং অভিনেতাও। তো ওখানে বসরুদ্দি চরিত্রটা হচ্ছে জাকির ভাই, মানে ছোটলু ভাই, এবং নসরুদ্দি হচ্ছে তার ছেলে। তো আমরা হচ্ছে দুই বোন, সোনা রূপা, সোনা করতেন বিপাশা আর রূপা আমি। তো রূপা আসলে নসরুদ্দির সাথে রূপার একটা সম্পর্ক, কিন্তু সেই দুর্ভিক্ষের সময় বসরুদ্দি আসলে রূপাকে বিয়ে করে ফেলে,
এবং বিয়ে করে তো এরকম একটা জায়গা ছিল যে বাসরুদ্দিয়া কি আমাকে ঘাড়ে করে নিয়ে এরকম যেত। হ্যাঁ, এবং সংলাপটা এরকম ছিল, আরে তুই তো একটা তুলার বস্তা রে, তুই তো একটা তুলার বস্তা। হ্যাঁ, তো তারপর তখন তো আসলে আমি সেই খিনাঙ্গি টাইপেরই ছিলাম। তারপর ক্রমশ আমার ওজন বৃদ্ধি হতে থাকলো এবং একসময় আমি বেশ একটা মোটা সোটা মানুষ হয়ে গেলাম। তখন ছোটলু ভাই বলতো আমাকে তুলে, পরে বলতো ওখানে তো আলুর বস্তা, ওখানে তো তুলার বস্তা বলতে হয়, আসলে তো বলা উচিত তোকে আলুর বস্তা, বুঝলি, ঘাড়ে তুলে রিহার্সালের সময় দুষ্টামি করতেন। তো এরকম অনেক মজার মজার অজস্র অজস্র গল্প। তো এই আচ্ছা, ধন্যবাদ। আমরা দেখি আরো সময় থাকলে আমরা একটু শুনবো। তার আগে হাসান ভাই আপনার কাছে আসতে চাই, আসবার আগে আমি দুই একটি প্রশ্ন এসেছে দর্শক যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে, অনেকেই অনেক কিছু বলেছেন, আমি প্রশ্নটি শুধু নেই। গোলাম হিলালি বলছেন যে আলী জাকের কি তার মুক্তি, আমি কি প্রশ্নটি দেখাই আপনাদেরকে, যে আলী জাকের কি তার মুক্তিযুদ্ধকালীন ঘটনাবলীর কোন স্মৃতি কথা লিখে গেছেন, এই প্রশ্ন হাসান ভাইকে আপনাকে প্রশ্ন করেছেন। আপনার জানা নেই মিমি কিংবা এটা নূর ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ফারুক ভাই আপনি কি এ বিষয়ে কিছু জানেন, আপনি বা মিমি? আমি একটু বলি, ছোটলু ভাই সেটার থেকে এই গত বইমেলা ওনার একটা বই প্রকাশিত হলো, ওটা আত্মজীবনী বলা যায়, মধ্যাহ্ন অপরাহ্ন, সেখানে হয়তো কিছু কিছু থাকতে পারে। কিন্তু বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন কোন ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ কোন বই বা কিছু লিখে যাননি, পূর্ণাঙ্গ লেখেননি ওনার, এই ওনার লেখাগুলো অনেক আত্মজীবনীমূলকই বলা যায়। মানে উনি প্রথমে লিখলেন তো সেই অরুণোদয় থেকে, আর তারপর তো এই মধ্যাহ্ন অপরাহ্ন। তো যেটা হয়েছে যে এখানে খুব মানে আলাদা করে পূর্ণাঙ্গ কিছু উনি লেখেননি, মানে আলাদা করে পূর্ণাঙ্গ কোনো বই উনি লেখেননি। বলছি যে এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি, ফারুক ভাই তো অনেক কাজ থেকে ছোট্টু ভাইকে দেখেছেন, মানে দলেও কাজ করেছেন আবার অফিসেও কাজ করেছেন। এই যে আপনি বললেন না মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু লিখে গেছেন কিনা তার নিজের কথা, হ্যাঁ সেই সৌভাগ্যম হয়েছে আসলে। হ্যাঁ, মানে ছোট্টু ভাই কিন্তু নিজের বিষয়গুলোকে খুব যে বেশি প্রকাশ করতেন তা কিন্তু না। ছোট্টু ভাই যতটা ঋদ্ধ মানুষ ছিলেন উনি কিন্তু সেটাকে অত প্রকাশ করতেন না, মানে নিজের সম্পর্কে অনেক কিছুকে যে খুব প্রকাশ করে না মানুষ সেটা হয়তো করতেন না, মানে একটু আমার মনে হয় যে নিজেকে প্রকাশ করার ব্যাপারে উনি একটু অন্তর্মুখী ছিলেন, মানে একদম নিজেকে প্রকাশ করা আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আবার একটু নেই, হাসান ভাই হয়তো উত্তর দিতে পারবেন, যে স্বাধীন বাংলা বেতারে পঠিত কোনো কথিকা কি সংরক্ষিত আছে কিনা, যে বিষয়গুলো আছে আছে, এগুলো কি মুক্তি যুদ্ধ জাদুঘরে আছে না কোথায় আছে? মুক্তিযুদ্ধ জাদুঘরে আছে কিনা জানি না, তবে রেডিওতে এর একটা সংরক্ষণ আছে। হ্যাঁ, উনি তো ছবি তুলতেন, ছবি তুলে নজরুলের সাথে বিভিন্ন সব প্রতি সপ্তাহে বেরিয়ে যেতেন, গ্রাম বাংলায় যেতেন, ছবি তুলতেন। উনি ঘাসের উপরে যদি একটা শিশির দেখতেন সেটা দেখে উনি আনন্দ পেতেন। তো এই ছবি তোলার সুবাদেই চট্টগ্রামের এক ভদ্রমহিলা, উনি ব্যাংকে চাকরি করতেন এবং উনিও ছবি তুলতেন, তো উনি ব্যাংকের চাকরিটা ছেড়ে দিয়ে শুধু ছবি তোলায় মনোনিবেশ করলেন। তো উনি জানতেন যে জাকির ভাই খুব ভালো ছবি তুলে, উনি একদিন ওই চট্টগ্রাম থেকে ঢাকায় আসলো, উনার একটা ঐকান্তিক ইচ্ছা যে উনি একটা এক্সিবিশন করবেন, কিন্তু উনার সামর্থ্য নেই। তো উনি জাকির ভাইয়ের রুমে এসে দেখা করে ওনাকে বললেন যে আমি চট্টগ্রামে থাকি, আমি তো ব্যাংকে কাজ করতাম, ব্যাংকের চাকরিটা ছেড়ে দিয়েছি আর ছবি তোলার নেশায়, তো আমি তো একটা এক্সিবিশন করতে চাই কিন্তু আমার তো সামর্থ্য নাই, আমাকে কিভাবে কি করা যায়। জাকির ভাই আমাকে ডাকলেন, বলে ফারুক আমার রুমে আয়ে, গেলাম, বললো পরিচয় করে দিয়ে বললো উনি নাইমা পারভিন, চট্টগ্রামে থাকে, বেশ ছবিও উনি একটা পোর্টফোলিও নিয়ে এসেছিল, ছবিগুলো দেখে ছোট ভাই বললো যে না ভালোই ছবি তুলে, তো ওনার ইচ্ছা একটা এক্সিবিশন করার, তো তুমি ওনাকে নিয়ে গিয়ে তোমার রুমে বসিয়ে দেখো কি করা যায় এবং কিভাবে আমরা সাহায্য করতে পারি। তো ওখানে বসে আমরা ঠিকঠাক করলাম, জিজ্ঞেস করলাম, উনি 50টা ছবি, সেই ছবিগুলি উনি ছবিগুলি প্রিন্ট করা থেকে নিয়ে ওগুলিকে ফ্রেম করা, দৃক গ্যালারিতে 3 দিনের জন্য ভাড়া নিলাম, নিয়ে টোটালি একটা এক্সিবিশনের ব্যবস্থা করা হলো, ইনভাইটেশন কার্ড, ব্রোশিয়ার, সবকিছু, সর্বমূল্যে প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হবে। আমি ছোটলু ভাইকে বললাম যে ছোটলু ভাই আপনি যেভাবে চাচ্ছেন, যদি উনার চাওয়াটা যদি মিট করতে হয় তাহলে 1.5 লাখ টাকা লাগবে। আমাকে এক পাখায় বললো যে তুমি, আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি, তুমি ওখান থেকে টাকা নিয়ে ওনাকে এটা করে দাও। এবং ভদ্রমহিলা তো থ হয়ে গেছে, তো উনি বললো যে স্যার আমি চাই যে আপনি আমার এটা উদ্বোধন করবেন। বললো না আমি তো আপনাকে স্পন্সর করছি, আমি এটা উদ্বোধন করবো না, আমি উদ্বোধনের জন্য একটা যোগ্য লোক খুঁজে দিব। পরের দিন উনি চলে গেল, তারপরে উনি বললেন কি ডক্টর শিরীন শর্মিন চৌধুরী স্পিকার, ওনাকে ফোন করে বললেন যে আমি এরকম একটা এক্সিবিশন করতে ওপেন করতে চাই, তো সেটা আপনি করে দিবেন। তো
তো ওনারা কথা আসলে কথা না করতেন না, উনি ভদ্রমহিলা সেনসাজন চৌধুরীকে দিয়ে পরে এটা ওপেন করালো। সে মহিলা আসলে ওনার ছোটলি ভাইয়ের মৃত্যুর পরেও অনেক কান্নাকাটি করেছে, আমাকে মাঝে মাঝে ফোন করে বলে যে ওনার তো এই ধরনের অনেক ঘটনা আছে। কিন্তু ছোটলি ভাইয়ের মধ্যে যেটা ছিল কি, উনি কখনো আমি আমি এই আমিত্বটা উনি সবসময় বর্জন করতেন না, যে আমি এটা করেছি আমি এটা কখনোই উনি প্রকাশ করতেন না, আমি জিনিসটার মধ্যে ছিল না। এবং উনি মুক্তিযুদ্ধ করেছেন, উনি কখনো অনেকে যেটা করে যে বীর মুক্তিযোদ্ধা, আমি অনেকের দেখেছি কার্ডেও লিখতে বীর মুক্তিযোদ্ধা, কিন্তু এই 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 কথাটা তিনি কখনো বলতেন না। মুক্তিযুদ্ধ করে এসে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণের জন্য যেখানে সরকার কিছু করেননি বা সুযোগ হয়তো হয়নি ওই সময়, কিন্তু ওনারা ব্যক্তি উদ্যোগে যে কাজটা করে গেছেন আজকে বিশালভাবে আগের গায়ে মুক্তিযুদ্ধের জাদুঘরটা সেটা দেখলে কিন্তু এই প্রজন্ম, এবং প্রতি বছরই শিশু কিশোরদের নিয়ে একটা মেলা হয় মুক্তিযুদ্ধের, সেটা নিয়ে বিশাল একটা যজ্ঞ, যারাই ওখানে যায় তারা এই স্মৃতিগুলো দেখতে পায়। আমাদের আগামী ছাড়া মানে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধ জাদুঘর থাকবে, ততদিন এদের স্মৃতিগুলো থাকবে। আমরা যদি এবার আসি হাসান ভাই, আপনি বলেছেন যে স্বাধীনতা উত্তরই মূলত আলী যাকেরের এই সংস্কৃতি অঙ্গনের সাথে সংযুক্তিটা ঘটেছে। না না, সাংস্কৃতিক অঙ্গনের সাথে তার সংযুক্তি ছিল, কিন্তু তার যোগ মানে নিজে পারফর্ম করতো না। সে আমার ধারণা সে জানতো না যে সে পারফর্ম কতটা ভালো করতে পারবে, সেটা যে স্বাধীনতার পরে সে নিজেকে আবিষ্কার করেছে নিজেকে সংস্কৃতি জগের সঙ্গে, ওয়াহেদ ভাইয়ের সঙ্গে, নজেশের সঙ্গে, ছায়ানটের সঙ্গে, এই যে সবসময় সে যুক্ত ছিল। আচ্ছা জি, ধন্যবাদ হাসান ভাই। একটু আমি মিমিকে জিজ্ঞেস করতে চাই যে আমরা যখন দেখছি যে আলী যাকের একজন বলিষ্ঠ অভিনেতা, একজন বলিষ্ঠ পরিচালক, এই যে একজন অত্যন্ত বলিষ্ঠ পরিচালক অভিনেতাকে, তার ভিতরে আপনি যেহেতু তার সঙ্গে কাজ করেছেন, নাটক করেছেন, তার নির্দেশনায় অনেক নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, কোন গুণাবলীগুলো দেখেছেন যেগুলো সচরাচর আমরা অনেকের ভেতরে দেখি না, আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি, এমন কোন গুণাবলীর কথা বলতে পারেন কিনা? উনি মানুষকে খুব সহজ করে নিতে পারতেন। আমরা যারাই কাজ করেছি, মানে প্রথমেই উনি এত সহজ করে নিতেন যে আমাদের ভয় থাকতো না, মানে কাজটাকে ভয় পেতাম না, মানুষটাকে ভয় পেতাম না, কোনো কিছুকে ভয় পেতাম না, এবং এত সহজ করে আমাদেরকে উনি চরিত্রের মধ্যে নিয়ে যেতেন, বুঝিয়ে দিতেন, মানে ঠিক কেমন যেন গল্প করতে করতে পড়তে পড়তে রিহার্সাল রুমে কেমন করে যেন নাটকটা তৈরি হয়ে যেত। এবং উনি মানে মঞ্চে কিন্তু খুব আড়ম্বর পছন্দ করতেন না, ডিজাইনের আড়ম্বর। ছোটলু ভাইয়ের বেশিরভাগ কাজের মধ্যে কিন্তু খুব একটা সহজ ব্যাপার ছিল, মানে মঞ্চসজ্জার। এবং ছোটলু ভাই খুব ডায়াগোনাল মুভমেন্ট পছন্দ করতেন, আমাদের ব্লকিং এর সময় সবসময় ছোটলু ভাই খুব ডায়াগোনাল মুভমেন্ট পছন্দ করতেন, এটা সবসময় উনি বলতেন। তো এইটাই সব থেকে বড় জায়গা, যে অত বড় মাপের একজন মানুষ, অত বড় মাপের একজন নির্দেশক, অত বড় মাপের একজন অভিনেতা, তার সাথে আমরা যারাই নাগরিকে নতুন যুক্ত হতাম, কাজ করতাম, কোনোদিন আমাদের মনে হতো না সেটা, যে এত সহজে এত স্বচ্ছন্দে আমরা যুক্ত হয়ে যেতাম। আমরা বলতে পারি যেটা, ঠিক কথাটা কেমন শোনাবে জানি না, মানে যদি আমার এই কথাটার সহজ এবং সত্য তাই যদি আমি বোঝাতে পারি সেটাই ভালো লাগবে। মানে আমি চাই না যে কথাটা কোনো মিসইন্টারপ্রিটেশন হোক। সেটা হচ্ছে কি যে নাগরিকে আমরা হয়তো কাউকে একটু ভয় পেতাম, কাউকে একটু কাছে যেতে ভয় পেতাম, কাউকে একটু দূর থেকে ভয় পেতাম, এরকম হতো। আমার মনে হয় যে মানে দুজন মানুষকে আমরা কখনোই ভয় পাইনি, ছোটলু ভাই আর নূর ভাই। তো এবং তার মধ্যে ছোটলু ভাইয়ের ব্যাপারটা ছিল এরকম যে ছোটলু ভাই আমাদের কাছে, সবার কাছে মনে হতো যে এই মানুষটা হচ্ছে গিয়ে সেই মানুষটা যার কাছে সহজে আমরা সবকিছু বলতে পারি। আচ্ছা ধন্যবাদ মিমি, আমি আপনাকে সাথে একটু যুক্ত করে হাসান ভাইয়ের কাছে আসবো। যুক্ত করছি এই কারণে, আপনি যেই সময়কার কথা বলছেন, যেই সময়কার নাটকের কথা বলছেন, রিহার্সালের কথা বলছেন, সেই সময় সেই সময়ের একটু আগের সময়ে আমিও খুব সরাসরি নাটকের সঙ্গে যুক্ত ছিলাম। এই কারণে বলছি যে ওই সময় আমরা দেখেছি যে পরিচালক, মানে একটি স্কুল ছিল যে পরিচালক বা ডিরেক্টর মানে হচ্ছে মিলিটারি রেজিমের মতন করে কিন্তু নাট্য নির্দেশনা দিতেন, যেটি ব্যক্তিগতভাবে আমার পছন্দ ছিল না।
যে পরিচালককে ভয় করা, পরিচালকের সঙ্গে কথা না বলা, তার কনসেন্ট্রেশন নষ্ট হবে, এই ভয়েই অভিনেতারা অনেক সময় সন্ত্রস্ত থাকতেন। কিন্তু আপনি একটি উল্টো চিত্র দিচ্ছেন যে আলিজাকের ওই সময় অনেক পরিচালকের থেকে বা ডিরেক্টরদের থেকে ভিন্নভাবে নাট্যকর্মীদের সঙ্গে অভিনেতাদের সঙ্গে সংযোগ রাখতেন, তাই তো বলছেন? মানে আমরা যেভাবে ওনাকে পেয়েছি, মানে আমি অন্তত বলবো আমাদের জেনারেশন যেভাবে ওনাকে পেয়েছে। জি, আচ্ছা, বলতে পারি আর কি, ধন্যবাদ। সুতরাং ওই দিক থেকে তো তিনি ভিন্ন ধারার একজন পরিচালকই ছিলেন। হাসান ভাই, এবার আপনার কাছে আসি, যে আপনার সঙ্গে আলী জাকিরের কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা? সরাসরি টেলিভিশনে করেছি একটা দুটো নাটক, খুব বেশি কাজ আমি ছোটর সঙ্গে করিনি। কিন্তু আমি দর্শক ছিলাম। এবং আরেকটা কথা ছোটলুর ব্যাপারে আলোচিত হওয়া উচিত, পাঠক ছোটলু আলী জাকির কিন্তু খুব পড়াশোনা করত এবং সে পড়াশোনা ভালোবাসত, প্যাশন ছিল তার, সেই কারণে তার জ্ঞানের গভীরতা ছিল, কিন্তু সেটার প্রকাশটা উগ্র ছিল না। খুব যেটা মিমি বলছিল যে খুব সহজে হাসতে হাসতে শক্ত কথা, সুন্দর কথা বলে ফেলতে পারত এবং সেটা যাকে বলতো, যাকে সমালোচনা করতো, তারও খারাপ লাগতো না, ভালো লাগতো এবং তার উপকৃত হতো। তো এইটা হয় যার জ্ঞানের গভীরতা আছে সেখান থেকে, যার জ্ঞানের গভীরতা নেই সেখানে সে আসতে পারে না। আমরা মঞ্চে দেখি তাকে খুব সিরিয়াস অভিনেতা, আবার টেলিভিশনেও সিরিয়াস অভিনেতা দেখেছি, আবার হঠাৎ করে তাকে দেখেছি খুব হাস্যরসে ভরা চরিত্রে তিনি অভিনয় করছেন এবং সব অভিনয়তেই তিনি সফল হচ্ছেন। এটি বড় মাপের কোনো অভিনেতা না হলে এটি হয়তো সম্ভব না। হাসান ভাই, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, আমি যে প্রসঙ্গটি তুলেছিলাম, যেই সময় তিনি নাট্য নির্দেশনা দিচ্ছেন, যেই সময় তিনি নাটক নিয়ে কাজ করছেন, আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আমরা অন্য স্কুলের অফ থটের নাট্য নির্দেশকদেরকে দেখেছি, তাদের নির্দেশনা এবং আলী জাকের নির্দেশনা, যেটি আজকে আমরা মিমির কাছ থেকে শুনলাম, যে ভিন্ন ধারায় তিনি বন্ধু হয়ে অভিনেতাদের সঙ্গে নির্দেশনা দিচ্ছেন, এই ব্যাপারে আপনি কিছু বলতে চান কিনা? না, আমি যেহেতু আলী জাকের আমার পরিচালনায় কোনো নাটক করেনি মুক্তিযুদ্ধের আগে, যখন নূরকে নিয়ে বা সবাইকে নিয়ে যারা আজকে নাটকে যারা প্রবীণ অভিনেতা অভিনেত্রী সবাই সেই সময় আন্দোলনের নাটকে আমরা পথ নাটকে এইসব কাজ করেছি, তখন আলী জাকের নাটকে আসেনি। আবার আলী জাকের যখন নাটকে এলো এবং নিজে পরিচালনা এলো, তখন আমি আবার নাটক ছেড়ে দিয়েছি। তো এই জন্যে আমার সঙ্গে নাটকে ব্যাপারে আলী জাকের সেরকম যোগাযোগ কোনো বা সেরকম কোনো স্মৃতি নেই, তবে টেলিভিশনে দু একটা নাটকে অভিনয় করেছি। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমি শেষে একটু জানতে চাইব যে আমরা আজকে যদি শেষ কথা হিসেবে আলী জাকের কে স্মরণ করবার পরে যদি কিছু বলবার থাকে আমাদের, প্রথমে ফারুক ভাই আপনার কাছে আসতে চাই, যে কিভাবে শেষ করতে চান আজকে, অথবা আলী জাকের কে কিভাবে স্মরণ করব? আমি একটু আজকের যে প্রতিবাদ্য বিষয় যে আলী জাকের বাতিঘর, এই বাতিঘরটা নিয়ে একটা কথা বলতে চাই, একটু একটা ইতিহাস আছে একটা। আমরা তখন নরতন কলোনি বেলি রোড থেকে আমাদের অফিসটা স্থায়ী যে বনানীতে অফিস করলাম, সেখানে আমরা আছি 2001 সালে। তো তখন শঙ্কর সাজওয়াল ছিলেন আমাদের এখানকার ক্রিয়েটিভ ডিরেক্টর। তো জাকের ভাই বললো যে আমরা তো নতুন নিজস্ব আবাসস্থলে এসেছি, আগে তো ভাড়া বাড়িতে ছিলাম, তো এখানে প্রত্যেকটা রুমের একটা করে নাম দাও। তখন এই শঙ্কর দা বললো নাম দিল, নূর ভাইয়ের রুমের নাম ছিল বাঁশের কেল্লা, সারা ভাবিটার নাম ছিল অপরাজিতা, আলী জাকের যে রুমটায় বসতেন উনি সবসময় প্রকৃতির কাছাকাছি থাকতেন, একদম টপ ফ্লোরে উনি একটা আলাদা জায়গায় করে চারিদিকে গাছগাছালি ছিল, উনি একটা গ্লাস দেওয়া ঘরের মধ্যে বসতেন, প্রকৃতিকে দেখতে, বৃষ্টি পড়তো, ওই ঘরটার নাম দেওয়া ছিল বাতিঘর। তা আমরা ওই বাতিঘরটাকে এখনো স্মরণ করি, বাতিঘর আমাদের সাথে এই আলো দিয়ে যাবে, উনি আলোকিত মানুষ, উনি না থাকলেও আমরা মনে করি উনি আছেন আমাদের সাথে সবসময়, এবং উনি যেখানেই থাকুক ভালো থাকবেন। এবং আজকে সারা দেশে মানুষ ওনাকে যেভাবে নাকি স্মরণ করছে, আসলে মানুষ হিসেবে একটা প্রকৃত ভালো মানুষ ছিলেন, সেই জন্যই ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে, এটাই একটা আর কি। তো ভালো মানুষ হওয়ার প্রক্রিয়া যাতে আমরা থাকতে পারি সেটাই কথা। আর হাসান ভাইয়ের মতো একজন লোক আজকে আমাদের সাথে এসেছেন, আমি অত্যন্ত গর্ববোধ করছি, উনি আমাদের সব মানে সর্বজন শ্রদ্ধেয় এবং পুরোধা ব্যক্তি। জাকের ভাইদের অনেক সিনিয়র এবং অনেক, ও আরেকটা কথা আলী জাকের সম্বন্ধে বলা হয়নি, জি জি, সেটা হচ্ছে যে আমরা যখন ঘাতক দালাল নির্মূল কমিটি করি, সেই সময়ে আমরা আমি আর শাহরিয়ার কবির আমরা সব ঠিক করছিলাম
যে কারা কারা এই যে বিচারক হবেন। তো একদম শেষ মুহূর্তে আমার আলিজাকের নামটা মনে পড়লো। আমরা যে 26 মার্চ যে গণ আদালত করছেন সেই দিনটা আগের দিন রাত্রে, তা আমি আর শাহরিয়ার কবির আলিজাকের বাসায় গেলাম, যে বললাম ছোটলু তোকে তো বিচারক হতে হবে, এবং সে এক কথায় রাজি। এবং এই যে 24 জনের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছিল তার মধ্যে আলিজাকের একজন। জি জি, ধন্যবাদ হাসান ভাই। আচ্ছা, আমি এবার আপনার কাছে আসতে চাই মিমি, যে আপনি আজকে যে বাতিঘরের কথা আমরা বলছি, যে বাতিঘর আমাদের সামনে নেই, যে আলোর দিশারি যে আলোর পথ দেখাবেন তিনি আমাদের সামনে নেই। ব্যক্তিগতভাবে আপনারা বেশি যেহেতু কাছে ছিলেন এবং আছেন, আপনাদের সামনে নেই এই বাতিঘর হারিয়ে আপনার অনুভূতি কি, এবং এই বাতিঘর থেকে আপনি জীবনের কি শিক্ষা নিয়েছেন বা সাংস্কৃতিক অঙ্গনের কি দীক্ষা নিয়েছেন, এমন কিছু যদি আমাদেরকে বলেন। আমি যদি দীক্ষার কথা বলি তাহলে আমি বোধহয় বলতে পারি যে হ্যাঁ, আমি তার আদর্শকে আমার মধ্যে নিয়েছি বা নেওয়ার চেষ্টা করেছি বা করে চলেছি আর কি। ওনার কাছ থেকে তো আসলে অনেক কিছু নেওয়ার ছিল, তার সবটুকু নেওয়ার মতো ক্ষমতাও তো থাকতে হবে আমার। আর জাকির ভাইয়ের সাথে আমি অনেকগুলি নাটকে কাজ করেছি, একটি অন্যতম নাটক মনোজ মিত্রের দর্পণে শরৎ শশী, যেখানে ঈশ্বর নিশাত এবং আমি দুজনে কাজ করতাম। তো ঈশ্বর নিশাত ওনার প্রয়াণ হয়েছে এবছরই জানুয়ারি মাসের 20 তারিখে, যদ্দূর আমার মনে পড়ছে। সেই দিনটাতে জাকের ভাই খুব অসুস্থ, মানে ওনার তখন আসতে পারার কথা না। তারপরে আমি শিল্পকলা একাডেমির গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম আমরা, তখন চিকসিয়াপা মানে সারা জাকের আসলেন, বললেন যে তোমার ছোটলু ভাই আসবেনি। তো তারপর আসলেন ছোটলু ভাই এবং নিশাতাপাকে দেখতে আসলেন শেষ দেখাটা। তো এবং বলছিলেন যে এসো। তো তারপর ছোটলু ভাইকে আমি দেখতে গিয়েছিলাম গত এসো বলার পর। তারপর তো আসলে এই আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে চলে আসলাম, এই করোনা আক্রান্ত পৃথিবী, তো অনেক সাবধানে আমাদের ভাবতে হতো যে আমরা এই মানুষটার কাছে যাব কি যাব না। তারপর এই শিল্পকলা একাডেমিতে যখন আমি কাজের দায়িত্ব পেলাম গত মাসের 11 তারিখে, এবং 15 তারিখে আমি দেখা করতে গিয়েছিলাম ছোটলু ভাইয়ের সাথে, কারণ আমি জানতাম যে সব থেকে যে মানুষটা খুশি হবেন সে হচ্ছে ছোটলু ভাই। তো গেলাম যখন, তখন আসলে সেদিনটাতে ওনার এতটাই শরীর খারাপ ছিল যে উনি আসলে টেরও পাননি যে আমি গিয়েছিলাম। মানে ইরেশ খুব যত্ন করে আমায় নিয়ে গেলেন ছোটলু ভাইয়ের ঘরে। তো ছোটলু ভাই শুয়েছিলেন ওদিন, ওনার চোখ খুলে তাকাতেও খুব কষ্ট হচ্ছিল। তো আমি ওনাকে দেখলাম, ছোটলু ভাই আমাকে দেখতে পাননি। তো আমি ছোটলু ভাই একটা সময় ভেবেছিলেন যে আমরা যেরকম দর্পণের সৎসী করেছিলাম মনোজ মিত্রে, তেমন ছোটলু ভাইয়ের সাথে তো দেয়ান গাজের কিস্তাতে অভিনয় কাজ করেছি, ওনার হ্যামলেট থেকে অ্যাডাপ্টেশন দর্পণ দিয়ে আমার নাগরিকের অভিনয় জীবন শুরু, নুরুল দিনের সারা জীবনে কাজ করেছি ওনার সাথে আম্বিয়া চরিত্রে, খাট্টা তামাশার কথা তো বললামই। তো ছোটলু ভাই খুব ইচ্ছে ছিল ছোটলু ভাই কিংলিয়ার তো মানে নির্দেশনা দেবেন মঞ্চে, এবং কেন জানি কিংলিয়ারটা ওনার আর করে ওঠা হয়নি। এবং ছোটলু ভাই যখন ভেবেছিলেন যে কিংলিয়ার করবেন, তখন ছোটলু ভাই আমাকে বলেছিলেন যে ছোট মেয়ে, কিংলিয়ারের যে 3 মেয়ে, ছোট মেয়ের চরিত্রটি তে উনি আমাকে নির্বাচন করেছিলেন তখন মনে মনে, এটা উনি বলেওছিলেন। তো তারপর কিংলিয়ার হয়নি। তো আমি মাঝে মাঝেই ছোটলু ভাইকে বলতাম যে কিংলিয়ারটা হলো না, কিংলিয়ারটা হলো না। তো কিংলিয়ারের গল্পটা অনেকেই অনেকভাবে জানেন, এবং প্রসর খুব চমৎকার একটা ছবিও আছে। তো আমি ছোট্টু ভাইকে আসলে একদিন বলেছিলাম যে ছোট্টু ভাই আপনাকে আসলে আমি কিংলিয়ারের সেই ছোট মেয়ের মতোই, যে লবণের মতো ভালোবাসি। তো এটাই হচ্ছে গিয়ে ছোট্টু ভাইয়ের যে আপনি জিজ্ঞেস করেছিলেন আমাকে যে
কি কি পেয়েছি আসলে আমার কাছে মনে হয়েছে যে যতটুকু পেয়েছি সেই তার আদর্শের জায়গাটাই হয়তো আমার সারা জীবনের জন্য আমি মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ ধন্যবাদ মিমি। আমরা বুঝতে পারি যে আমরা এই বাতিঘরকে হারিয়ে শুধু নাগরিক নয়, একটি দল নয় বা গুটি কয়েক মানুষ নয়, সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই আমরা আজকে খানিকটা দিশেহারা মনে হয়, যারা মূলত নাট্য জগতের সঙ্গে আছেন। হাসান ভাই, আপনার কাছে আসতে চাই একটু, যে শেষ কথা শুনতে চাই, যে আলিজাকের, যেমন আমি ব্যক্তিগতভাবে মিমি কিং লেয়ারের কথা বললো, শেক্সপিয়ারের কোন নাটক বাংলাদেশে মঞ্চায়ন হবে বা পৃথিবীর যে কোনো জায়গায়, মানে বাংলা ভাষাভাষী নাটক হলে আমার সামনে আলিজাকেরকেই মূল চরিত্রে আমি দেখতে চাই। আমার সামনে ভাষে যেন আলিজাক, শেক্সপিয়ার মানে হচ্ছে বাংলায় মানে আলিজাকের, এবং মূল চরিত্রগুলোর দাঁড়িয়ে আছে আলিজাকের। কারণ আলিজাকেরের অনেক অনুবাদের নাটক আমরা দেখেছি আমরা নাটকের জীবনের শুরুতে। হাসান ভাই, আপনি যদি শেষ কথা কিছু বলতে চান, যে এই বাতিঘরকে হারিয়ে যে আমরা একটু পথভ্রষ্ট যেন না হই এবং আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, আপনার শেষ কোনো কথা যদি থাকে আলিজাকের পরিবার পরিজন এবং ভক্তদের জন্য। না, শেষ কথা বলার তো নয়, এটা আলিজাকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে পারি, কারণ তার অবদানের কথা, নিভৃতে থেকে অনেক কাজ সে করে গেছে এবং নিজে সে অনেক কিছু কাজ করেছে, তো এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ থাকবো চিরকাল। এবং তার যে এতদিন যে কষ্ট ভোগ করলো, আমার কাছে খুব দুঃখ লাগে। সক্রিয় থাকলে, আলিজাকে যদি আরো একটু কিছু সক্রিয় থাকতো যতদিনই বাঁচত, তাহলে আমরা আরো অনেক কিছু পেতে পারতাম। ও যে কষ্টটা পেয়েছে, প্রায় 5টা বছর, 4-5 বছরের উপরে হতে পারে, প্রায় কষ্টটা যে পেয়েছে, এই কষ্টটা সে কিন্তু হাসি মুখে সহ্য করেছে। আমি যতগুলো আজ আমি আলিজাকের যে এই সহ্য শক্তি, এটাও একটা প্রশংসা করার ব্যাপার, যে সে এই যন্ত্রণা, মরণ যন্ত্রণাটাকে 5 বছর ধরে সে সহ্য করেছে, কিন্তু কাউকে সে এর ভার বইতে দেয়নি, সে নিজেই বয়েছে সব ভারটা। এটাও একটা মনুষ্যত্ব, অনেক কিছু শেখার আছে আলিজাকের কাছ থেকে। তবে আমি যেটা বলবো, যে মানুষকে ভালোবাসতে হবে, সে শত্রু হোক বন্ধু হোক সবাইকে ভালোবাসতে হবে, কিন্তু নিজের যে দৃষ্টিভঙ্গি, নিজের যে চেতনা, নিজের যে বিশ্বাস, তার থেকে বিচ্যুত না হয়ে তুমি কারোর সঙ্গে আপোষ করবে না। ভালোবাসার আপোষ করা দুটো আলাদা জিনিস। আমি ভালোবাসবো, কিন্তু সেই ভালোবাসার মানুষটার যে সমালোচনা সেটাও আমি করব, কিন্তু কঠিন ভাবে নয়, তাকে শোধরানোর জন্যে, সংশোধিত করার জন্যে, তাকে নিশ্চিন্ন করার জন্য নয়। এই যে নীতিটা মানুষ যদি পালন করে, তাহলে কিন্তু এই দেশটা, এই পৃথিবীটা বাসযোগ্য হবে। এইভাবেই আমাদের চলা উচিত বলে আমি মনে করি। এটা সে এই জীবন আচারটা করতে পেরেছে, যেটা আমার ভালো লাগে। তার অনেক বিরোধী পক্ষ আছে, কিন্তু কেউ তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়নি, মতের পার্থক্য আছে, সম্পর্ক খারাপ হয়নি, কিন্তু সে নিজের মতটাকে কখনো বিসর্জন দেয়নি, সে নিজের মতে সে সবসময়ই থেকেছে। এই জিনিসটা যদি আমরা অনুসরণ করতে পারি সবাই, তাহলে আলিজাকের প্রতি শ্রদ্ধা নিবেদনটা এবং বাংলাদেশের প্রতি তার কর্তব্যটা সে পালন করতে পারবে, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ ধন্যবাদ হাসান ভাই। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আপনার মতন মানুষও আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের বাতিঘর আলিজাকেরকে আমরা স্মরণ করেছি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, শ্রদ্ধা জ্ঞাপন করেছি। ফারুক ভাই এবং আফসানা মিমি, আপনাদের যদি কিছু বলার না থাকে আমরা অনুষ্ঠান শেষ করে দিতে চাই। আমি একটা কথা বলতে চাই হাসান ভাই, খুব দুঃখ ভারাক্রান্ত জিততে, যে আমার তো আমার চেয়ে তো কনিষ্ঠ, তো এরা তো সবাই ছোট, আমি তো আমি একমাত্র আলিজাকের বড় এখানে যারা উপস্থিত আছি। আমার এই দিনটা আমাকে দেখতে হবে যে আলিজাকের থাকবে না আমি থাকবো, এটা আমি কোনোদিন ভাবিনি। যাই হোক, সে চলে গেছে, তার আত্মার শান্তি কামনা করি, এবং যেখানেই থাক, সে যেখানে অনন্তে বিলীন হয়েছে এবং আমরা সেই অনন্তের অংশ হিসেবে আছি, আমাদের তার স্পর্শ, আমরা তাকে দেখতে পাই বা চাক্ষুষ করি বা না করি,
তার স্মৃতি থাকবে, তার কর্মের স্মৃতি থাকবে, যতদিন মুক্তিযুদ্ধ জাদুঘর থাকবে আলী জাকের থাকবেন, যতদিন নাগরিক থাকবে আলী জাকের থাকবেন, যতদিন এশিয়াটিক থাকবে ততদিন আলী জাকের থাকবেন, এবং তারপরেও হয়তো থাকবেন। তার পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ হাসান ভাই। আমরা যতদিন থাকবো আপনারা থাকবেন আমাদের মাঝখানে, আপনি থাকবেন, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওই যে তুমি আছো বলেই আমি আছি, তুই আছিস বলেই আমি আছি, আর আমি আছি বলেই তুই আছিস। জাকের ভাই অভিনয় করতেন গ্যালিলিওতে, তো গ্যালিলিওর একটা সংলাপ ছিল যেখানে আন্দ্রেয়া বলছে যে অভাগা সে দেশ যার বীর পুত্র নেই, গ্যালিলিও বলছেন তুমি ভুল বললে আন্দ্রেয়া, অভাগা সে দেশ যার বীর পুত্রের প্রয়োজন। তো এই কথাটাই সবসময় বাঁচতে থাকে কানের মধ্যে। হাসান ভাই কথা বলি, আলী জাকের ভাই ধরেন 4 বছর ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন, উনি সিঙ্গাপুরে 12টা কেমো নিয়ে ঢাকায় আসলেন, আসার পরে সুস্থ হলেন কিছুটা, হওয়ার পরে ওনার ইচ্ছা প্রকাশ করলো গ্রুপের কাছে, নুরভেদের কাছে, যে আমি আবার মঞ্চে একটু নামতে চাই। তো এবং কি নিয়ে নামবেন তখন বলে যে আমি গ্যালিলিও নাটকটা আবার পড়তে চাই। তো সেটাই তো, 2 ঘন্টা 10 মিনিটের নাটক, কারণ উনি তো এতক্ষণ পারবেন না। সেই নাটকটাকে পরে আতা ভাইয়ের থেকে পারমিশন নেওয়া হলো, নিয়ে ওটাকে 1 ঘন্টা করা হলো এবং ওনার চরিত্রটাকে এমনভাবে ডিজাইন করা হলো যে উনি বসে থাকবেন এবং আমরা যারা কুশলব যারা আছি ওনাকে ঘিরে অভিনয় করবো। এবং ঠিকই উনি কিন্তু পরপর 5টা শো করলেন। আমার এক অভাবনীয় দৃশ্য যে যখন নাকি এই নাটক প্রথম নামলো, যখন প্রচার হলো শিল্পকলার বড় হলে, মানুষ জায়গা দেওয়া যায় না, আমরা টিকিটের দাম 3 গুণ করে ফেললাম যাতে লোক যাতে কম আসে, সেটাও হলো না। পরপর সব প্রতিটা শো বাইরে বিশাল লাইন টিকিটের জন্য অ্যাডভান্স টিকিট কিনবে, এবং 5টা শো করার পর উনি আবার অসুস্থ হয়ে পড়লেন, এরপর আর টানতে পারলেন না। এই প্রসঙ্গে আমি একটু বলি, আমরা শেষ করতে যেও আলী জাকের, যেহেতু তাকে নিয়ে কথা বলছি শেষ করতে পারছি না। আপনি নাটকের কথা বলছেন, টিকিটের কথা বলছেন, বাংলাদেশে দর্শনীর বিনিময় নাটকের যে প্রবক্তা পথিকৃৎ তিনি অন্যতম একজন, তাই তো হাসান ভাই? জি হ্যাঁ। না, পাকিস্তান হলো কমার্শিয়াল নাটকের টিকিট বিক্রি করে হয়েছে মিনার্ভা থিয়েটার বলে একটা, কিন্তু নিয়মিত ভাবে বাংলাদেশ হওয়ার পরই এটা চালু হলো। তার আগে এটা বিক্ষিপ্তভাবে ছোট, নিয়মিত ভাবে যে নাটক করা, প্রতি সপ্তাহে নাটক নিয়ম করে করা এবং সেখানে টিকিট বিক্রি করে করা, বেলি রোডের এই যে সূচনাটা, এটা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে সূচনা হলো এবং পথিকৃতদের মধ্যে নাগরিক একজন একটি প্রতিষ্ঠান। সেটি বলছি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা টিভি মেট্রো মেলের পক্ষ থেকে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আলী জাকেরের পরিবার পরিজনদের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি, তার ভক্তদের, আমাদের মতন মানুষ যারা আমরা যাকে ভালোবাসতাম যে আলী জাকেরকে, তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে অনুষ্ঠান শেষ করব। তার একটি শুরুতে যেটি আমরা দেখিয়েছিলাম, তার একটি জীবনাদর্শের খণ্ড চিত্র দিয়ে যদি আমরা অনুষ্ঠান শেষ করি তাহলে হয়তোবা একটু ভালো হতে পারে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা যেতে পারে। তিনি কেমন মানুষ ছিলেন, তিনি নিজেকে মেলে কতটুকু ধরতে পেরেছিলেন, ধরতে চাননি বা চেয়েছেন, সেটি বোঝা যাবে। এটি দেখে আমরা অনুষ্ঠান শেষ করব। আবারও আপনারা যারা আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সৈয়দ হাসান ইমাম, হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সবার শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। আফসানা মিমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ফারুক আহমেদ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি একটি তথ্যচিত্র দেখে। মানুষ জিনিসটা কি, মানুষ, হ্যাঁ আমাদের দুটো কিন্তু রূপ আছে প্রতি মানুষের, সেটা একজন শিক্ষিত, একজন দার্শনিক থেকে আরম্ভ করে কবি হয়ে একেবারে অতি সাধারণ মানুষের দুটো রূপ আছে, একটা বাহ্যিক রূপ, একটা অন্তর্গত রূপ। এবং বাহ্যিক রূপটা তাকে করতে হয় টু ফেন্ড ফর হিমসেলফ, এটা একটা বর্ম, এই বর্ম না বেরোলে পরে সে বাঁচবে না, একেবারেই তার বাঁচার জন্যেই এটা করতে হয়। আর ভেতরের যে জিনিসটা আছে সেইটি সে, সেটি আসল সে, সেইটি কে কীভাবে ভাবছে বাইরে থেকে বোঝা মুশকিল। তবে সব মানুষই আমি মনে করি যে ভেতরে একটা শুদ্ধ মানুষ আছে, প্রত্যেক মানুষের মধ্যে একজন শুদ্ধ মানুষ আছে, তার সাথে সে ডিসঅনেস্টি করে না, কোনোটাই কিন্তু আমি নই।
সব কিছুকে ছাড়িয়ে দিয়ে আমার ভেতরের আমি একটা আছে, হ্যাঁ, যেটা না আমি অভিনেতা, না আমি নির্দেশক, না আমি নাট্যকার, না আমি লেখক, না আমি মঞ্চকর্মী, না আমি এশিয়াটিকের নির্বাহী পরিচালক, এটা আমার ভেতরের আমি। সেইটা জানতে হলে পরে, জানাতে হলে পরে পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জানতে হবে, জানাতে হবে। এবং আমি জানাতে আগ্রহী নই, আমি জানাতে আগ্রহী নই, এটা থাক না আমার সাথে, আমারই মতো করে।